আপনাদের সাথে কমিউনিটি ওয়েবিনার হিসাবে আমরা নিয়ে আসছি। তো আজকে হলো তার চার চার সিরিজ চার ধারাবাহিক চারের যে ওয়েবিনারটি, যেটি হবে সমাজ ভিত্তিক নিরাপদ গরুর হৃষ্টপুষ্টকরণ, মোরিঙ্গা আপনার সুজিনা আপনার সাইলেজ খাইয়ে। তো আপনারা এর মধ্যে অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন, তো সেটার উপরেই আমরা আসলে আজকে ওয়েবিনারটা দেখেছি, যে আপনাদের পরামর্শক্রমে সারা বাংলা কৃষক সোসাইটি নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে পরামর্শ ছিল, যে যেহেতু আমরা ফিজিক্যাল ট্রেনিং এ যেতে পারতেছি না, মানে সরাসরি প্রশিক্ষণ যেতে পারতেছি না, ফলে দেশবরেণ্য যারা আছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা আছেন, তাদের উপদেশনাগুলা প্রশিক্ষণ আকারে আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য, ওটি আমাদের মূল উদ্দেশ্য আজকের যে ওয়েবিনারটি। তো আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের পরামর্শ মতোই আমরা আজকের ওয়েবিনারে আমরা দেশবরেণ্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের মাঝে। আমাদের একজন হলেন ডক্টর খান শহীদুল হক স্যার, উনি দীর্ঘজীবন উনি আমাদের বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে উনি ছিলেন, এবং উনি মহাপরিচালক হিসেবে ওখান থেকে অবসরপ্রাপ্ত হয়ে উনি আমাদের জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থায় এখন জ্যেষ্ঠ একজন বিশেষজ্ঞ হিসাবে লাইভস্টক প্রোডাকশন প্রাণী সম্পদ উৎপাদনে উনি কাজ করছেন আমাদের সাথে। আমরা ওনার আশীর্বাদেই আমরা আসলে অনেক কাজ করছি, ওনার আগ্রহে, ওনার 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 যে আমাদের প্রতি যে যে স্নেহটা আছে, সেই স্নেহটা নিয়ে আসলে এইসব কাজ, এইসব এই ধরনের কাজে হাত দেওয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন দেশবরেণ্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের যে অধ্যাপক, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন স্যার, যিনি বর্তমানে আমাদের জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার সদর দপ্তরে কর্মরত আছেন। আমরা গর্ববোধ করি স্যারকে নিয়ে। স্যার ওনার বাংলাদেশে থাকাকালীন সময়ে উনি অনেকগুলো বৈপ্লবিক কাজ করেছেন, তো এগুলো আমরা শুনবো ওনাদের অভিজ্ঞতা গুলা, এই যে গরুর হৃষ্টপুষ্টকরণে বা প্রাণী সম্পদ খাতে আপনাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগকে দায়িত্বশীল এবং টেকসই করার জন্য আমরা আমাদের এই দুজন গেস্ট স্পিকার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই আজকের এই ওয়েবিনারে ডক্টর খান শহীদ স্যার মুখ্য আলোচক হিসেবে থাকবেন, এবং আমাদের শামসুদ্দিন স্যার এই ওয়েবিনারে একজন গেস্ট স্পিকার হিসেবে স্যার যোগ দিয়েছেন। আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে স্যার আমাদের সাথে আছেন। আমাদের মাঝে আজকে আরো আছেন আপনার আমাদের ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম ভাই, উনি এই মুহূর্তে প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত আছেন। উনি আমাদের এমএমআই প্রকল্পের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের ফোকাল পয়েন্ট, দেশ বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ওনার প্রচুর গবেষণা রয়েছে, এবং উনি একাধারে একজন গবেষক এবং একজন সম্প্রসারণবিদ। ফলে আমরা ওনার অভিজ্ঞতাটুকু আমাদের জন্য এই গত 2.5 বছর ধরে ওনার যে অভিজ্ঞতাটা আপনাদের, ওনার আন্তরিকতা সহকারে উনি যেভাবে আমাদেরকে যখন যেভাবে চেয়েছি সেভাবে ওনাকে আমরা পেয়েছি, তো উনি বক্তব্য রাখবেন ওনার বিশেষ করে সমাজ ভিত্তিক এই গরুর হৃষ্টপুষ্টকরণে আপনার আমাদের উৎপাদন অভ্যাস সু অভ্যাস গুলা কি এবং নৈতিক দিকগুলা নিয়ে উনি কথা বলবেন। আমাদের মাঝে বক্তা হিসাবে আরেকজন আছেন মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি আসলে বিনিয়োগটা, এই যে আপনি এত কিছু করবেন কিন্তু মূল হলো যে আপনার অর্থকরি, সেই অর্থকরি বিনিয়োগ থেকে যেন আপনি যেন 1 টাকা ইনভেস্ট করে কতদিন পরে আপনি 1 টাকাকে 2 টাকা করবেন বা 3 টাকা করবেন, যে ব্যবসা পরিকল্পনা করে আপনারা অংশগ্রহণমূলক ভাবে করেছেন সেগুলো নিয়ে অনেক কথা বলবেন। আমাদের মাঝে আরেকজন বিপ্লবী আছেন, যিনি সমাজকর্মী, একাধারে একটা এন্টারপ্রাইজের উনি চেয়ারম্যান, এবং সে এন্টারপ্রাইজ না যেটা নিয়ে কেউ কোনোদিন চিন্তা করি নাই, 20 বছর ধরে ওনার অদম্য আগ্রহের কারণে আজকে উনি একটা জায়গায় এসেছেন, যে সজিনা ফাউন্ডেশনটা উনি তৈরি করেছেন, সেটা চেয়ারম্যান আমাদের রাজীব পারভেজ ভাই, উনি সজিনার বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন। আমি এখানে আমাদের এই গোটা এই ওয়েবিনারটি 2 ঘন্টার, আমরা হয়তো বা একটু বেশি সময় চাইতে পারি, 11 মিনিট বিলম্ব হয়েছে। আমরা এই ওয়েবিনারটি সভাপতিত্ব করবেন আমাদের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ হোসেন স্যার। আমি সভাপতির অনুমতি ক্রমে আমি অনুষ্ঠানটি শুরু করার অনুমতি আমার প্রার্থনা করছি স্যার। আমি আমি শুরু করলাম স্যার। ওকে এ পর্যায়ে আমাদের স্যার, ধন্যবাদ স্যার।
তো এ পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন সেই কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা থেকে একজন প্রাণী সম্পদ উদ্যোক্তা, আমাদের ফার্মার বিজনেস ফেসিলিটেটর, একজন সফল ফার্মার বিজনেস ফেসিলিটেটর, এবং যে ভার্চুয়াল কল সেন্টার ওটারও একজন অপারেটর ওনার সংগঠনে, মোসাম্মদ মুর্শেদা আপা। মুর্শেদা আপা আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। মুর্শেদা আপা, আজকে নিরাপদ গরুর মাংসের জন্য সজিনা ঘাস ব্যবহার করে সমাজভিত্তিক গরুর হৃষ্টপুষ্টকরণ ওয়েবিনার সিরিজ কৃষক প্রশিক্ষণের আয়োজনে উপস্থিত সভাপতি জনাব মাহমুদ হোসেন, ঊর্ধ্বতন উপদেষ্টা FAO MMI এবং সাবেক অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন, লাইভ স্টক অফিসার, ফাও বিনিয়োগ কেন্দ্র, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, প্রধান আলোচক ডক্টর খান শহীদুল হক, জাতীয় পরামর্শক প্রাণী সম্পদ উৎপাদন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিষয়ভিত্তিক আলোচক ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, পরামর্শক জাতীয় গবেষণাগার প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ সরকার, বিষয়ভিত্তিক আলোচক মোহাম্মদ আসাদুজ্জামান সজল, আঞ্চলিক সমন্বয়কারী রংপুর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। আরো উপস্থিত আছেন ডক্টর ইমানুল নবী খান, সমন্বয়কারী MI বাংলাদেশ, আবু মোহাম্মদ হানিফ, আঞ্চলিক সমন্বয়কারী বরিশাল, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ, FAO এবং MMI প্রকল্পের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং আমাদের কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে বাংলা কৃষক সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। আমি মুর্শেদা। আমরা কৃষক, গরু আমাদের কৃষিভিত্তিক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। যদিও কৃষি যান্ত্রিকীকরণ চলছে, এখনো আমরা অনেকে জমি চাষের জন্য গরুর উপরে কিন্তু নির্ভরশীল। আমাদের বিপদে আপদে গরু সাহায্য করে। গরু পালন করা আমাদের কাছে বিমা বা ব্যাংকে টাকা রাখা জমার মতো। চিকিৎসা, মেয়ের বিয়ে, ছেলে মেয়ের লেখাপড়া খরচ, অন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ আপদ ইত্যাদি অনেক সময়ই আমরা গরু বিক্রি করে মেটাই। বর্তমানে বাংলাদেশে একদিকে যেমন গরুর মাংসের চাহিদা দিন দিন বেড়ে চলছে, আবার অন্যদিকে কিছু উৎপাদনকারী অসাধু ব্যবসায়ী এই চাহিদার সুযোগ নিয়ে অ্যান্টিবায়োটিক, হরমোন, স্টেরয়েড বিভিন্ন ধরনের ব্যবহার করে গরুর হৃষ্টপুষ্টকরণ করে বাজারে বিক্রি করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং হুমকির সম্মুখীন। এই বিষয়টি অনুধাবন করে আমরা নিরাপদ গরুর মাংস উৎপাদনের কাজ শুরু করি। আসলে আমরা গরুকে যা খাওয়াবো সে আমাদের তাই দিবে। এজন্য আমরা 19টি কৃষক সংগঠন দানাদার খাবারের পাশাপাশি অধিক পুষ্টিগুণ সম্পন্ন সজিনা ঘাস খাইয়ে গরু হৃষ্টকরণে প্রকল্প নিয়েছি। আমরা অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করে রুরাল ইনভেস্ট টুল কিট ব্যবহার করে আমাদের ব্যবসা পরিকল্পনা তৈরি করেছি। এছাড়া গরু হৃষ্টপুষ্টকরণ ও সজিনা ঘাস চাষের উপর আমরা প্রশিক্ষণ নিয়েছি। আমরা ঘাস চাষ PKM 1 চাষ করছি। আমি জেনেছি যে সজনা পাতায় 15-23% আমিষ থাকে, তাছাড়া এতে গাজরের চেয়ে বেশি বিটা ক্যারোটিন, কমলা চেয়ে বেশি ভিটামিন সি এবং দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও কলা চেয়ে বেশি পটাশিয়াম থাকে। গবেষণায় দেখা গেছে গোখাদ্য হিসেবে এ পাতা ব্যবহার করলে অন্যান্য খাদ্যের তুলনায় মাংস উৎপাদন 40-45% এবং দুধ উ৩৫% উৎপাদনে 30-35% বৃদ্ধি পায়। 1% জমি হতে বছরে 100 কেজি ঘাস পাওয়া যায়। আমরা গরু দানাদার খাদ্য নিজেরাই তৈরি করব। এজন্য আমরা আমাদের ফিড তৈরি করেছি, যেখানে ফিড মিক্সার মেশিন, ক্রাশার মেশিন, চপার মেশিন, একটি ভ্যান ইত্যাদি ব্যবহার করে খাদ্য তৈরি করে আমাদের সংগঠনের সদস্যদের পাশাপাশি আমাদের এলাকার অন্যান্য খামারিদের সহায়তা করব। এছাড়াও আমরা বাজারের চাহিদার সাথে মিল রেখে রেড চিটাগাং, মীর কাদিম, শাহিওয়াল, ফ্রিজিয়ান, এভারটিন, দাহমা জাতের শঙ্কর সার ক্রয় করে আমরা কাজ শুরু করব। আমরা হিসাব করে দেখছি যে প্রতি বছর আমরা 2280টি গরু উৎপাদন করে প্রায় 300 টন নিরাপদ মাংস বাজারে সরবরাহ করতে পারব। এখন আমাদের দরকার নিরাপদ গরু মাংসের জন্য ন্যায্য দাম এবং কারিগরি সহায়তা। এই বিষয়ে আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। সকলকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ বিকাল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুর্শেদা আপা, ধন্যবাদ।
আপনাদের সংগঠনের গোটা পরিস্থিতিটা সবার সামনে তুলে ধরার জন্য। আমাদের মাঝে অনেকে আছেন, আমাদের মিডিয়া থেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সব থেকে মাহাদি ভাই জয়েন করেছেন। আমি মাহাদি ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি, মাহাদি ভাইয়ের কাছে ইনভাইটেশনটা সময় মতো পৌঁছে নাই, ইমেল থেকে কোনো কারিগরি কারণে হয়তো বা লঞ্চ করেছে আপনি। সমস্যা নেই, আমি অবশ্য সাথে সাথে পেয়ে গিয়েছি। এক্সেলেন্ট মোটামুটি এক্সেলেন্ট এক্সেলেন্ট, থ্যাংক ইউ আপনার এই ব্যস্ত, আপনি আপনারা ব্যস্ত কর্পোরেট আমাদের সাথে যোগদানের জন্য, কারণ আপনাদের একটা দিক নির্দেশনামূলক একটা বক্তব্য আমাদের দরকার আছে প্লেনারি সেশনে। মাহাদি ভাই আপনার প্রেজেন্টেশন গুলো সবগুলো দেখে আপনার কাছ থেকে একটা বক্তব্য আমরা শুনবো। তো আমি এই পর্যায়ে সরাসরি সেশনে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই প্রায় আমরা 15 মিনিটের মতো আমরা বিলম্বে আছি, সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ফলে আমি বক্তাদের কাছে একটু অনুগ্রহ করবো আপনারা আপনাদের নির্ধারিত সময়ের দিকে একটু নজর, যাতে অন্যরা যাতে কথা বলার সুযোগ পায়। আমরা অবশ্যই পরবর্তীতে আরো অনেকগুলো ওয়েবিনার বা সরাসরি প্রশিক্ষণের আয়োজন করব, যেখানে আরো কিছু বলার সুযোগ থাকবে। এ পর্যায়ে আমাদের সামনে উপস্থাপনা নিয়ে আসছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। আমি আর নতুন করে পরিচয় করে দিচ্ছি না, সেলিম ভাই আমাদের সাথে একবার প্রকল্প ডিজাইন থেকে উনি আমাদের সাথে জড়িত আছেন। ওনার উপস্থাপনার বিষয়বস্তু হলো সমাজ ভিত্তিক গরুর হৃষ্টপুষ্টকরণে আমাদের যে সুঅভ্যাসগুলা এবং আমাদের যে নৈতিক দিকগুলা নিয়ে উনি আসলে কথা বলবেন। ধন্যবাদ। সেলিম ভাই সেলিম ভাই আপনি ফুল স্ক্রিন করে নিতে পারেন। সুন্দর। সেলিম ভাই আপনার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি আনমিউট আছেন? হ্যাঁ, স্লাইড কি দেখতে পাচ্ছেন? একদম পুরস্কার, আপনার সাউন্ডও ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। এমএমআই এফএও বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কমিউনিটি ওয়েবিনার সিরিজ 4A সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসাইন, সিনিয়র অ্যাডভাইজার এফএও বাংলাদেশ, সম্মানিত অতিথি বক্তা আমাদের প্রিয় শিক্ষক স্যার এখানে আছেন, ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, লাইভস্টক অফিসার এফএও হেডকোয়ার্টার, ও সম্মানিত প্রধান আলোচক ডক্টর খান শহীদুল হক, ন্যাশনাল কনসালট্যান্ট এফএও বাংলাদেশ, উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থার সম্মানিত কর্মকর্তা বৃন্দ, এফএও বাংলাদেশের প্রতিনিধি বৃন্দ, এবং আজকের অনুষ্ঠানের আসলে প্রধান যে স্টেক হোল্ডার বা আমি বলি আর কি যে প্রোডাকশন ফ্রন্ট লাইনার, আমরা তো আসলে হেলথ কোভিড নিয়ে আমাদের যে আমরা বলি যে স্বাস্থ্য ফ্রন্ট লাইনার, কিন্তু আমি বলি যে আমার প্রোডাকশন ফ্রন্ট লাইনার হলেন যে আমাদের যে উদ্যোক্তা প্রোডাকশন ফ্রন্ট লাইনার সারা বাংলা কৃষক সোসাইটির সম্মানিত প্রতিনিধি ও সদস্য বৃন্দ, মিডিয়া ও বিভিন্ন ওয়েব পোর্টালের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ও গুড আফটারনুন টু ইউ অল ইন হোম এন্ড অ্যাব্রোড অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমার প্রেজেন্টেশনে আসলে বিষয়বস্তু হলো কমিউনিটি বেস সেফ বিফ ক্যাটল ফ্যাটেনিং প্রোডাকশন প্র্যাকটিসেস অ্যান্ড ইথিক্স। আসলে আমরা যদি এটা বাংলায় বলি, নিরাপদ মাংস উৎপাদনের নিমিত্তে গরু হৃষ্ট পুষ্টকরণে সমন্বিত উদ্যোগ বা প্রয়াস আমি বলবো। এখানে আমরা অনেক আগে থেকেই আমরা গরু মোটা তাজাকরণ বলতাম, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এটা মোটা তাজাকরণের পরিবর্তে উনি নিজেই হৃষ্টপুষ্টকরণ কথাটা উনি যথোপযুক্ত মনে করেন, কারণ মোটা তাজাকরণের সাথে কিন্তু অনেকটা যে আমাদের যে স্বাগত বক্তা বললেন যে অনেক সময় দেখা যায় আর্টিফিশিয়াল কিছু মেশানো এই ধরনের গন্ধ চলে আসে, সেই জন্য আমরা আজকের পর থেকেই আমি মনে করব আশা করব যে আমরা গরুর হৃষ্টপুষ্টকরণ কথাটাই আমরা ব্যবহার করব। এখন এখন যদি আমরা আমি যদি আমাদের যে যদি আমরা আমার স্লাইডে যদি আসি, আমি প্রথমেই কিছু গুড নিউজ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এখানে আমাদের যে আপনারা যে যে আমার যে গ্রাফটা দেখতে পাচ্ছেন যে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আমরা আপনারা জানেন যে আমরা সেলফ সাফিসিয়েন্ট মাংসে আমরা সেলফ সাফিসিয়েন্ট। এখানে দেখেন 2015-16 অর্থ বছরে আমাদের যে মিট প্রোডাকশন ছিল 61.52 লাখ মেট্রিক টন, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট হারে বেড়ে কিন্তু এখন 2019-20 অর্থ বছর আমাদের যে বিগত অর্থ বছরের যে ডেটা
সেটা আমরা দেখতে পাচ্ছি 6.4 লাখ টন। এবং আমি মনে করি এটার জন্য কিন্তু আমি অল ক্রেডিট গেস টু ইউ, আমার যে আমাদের উদ্যোক্তা আছেন আপনারা প্রান্তিক লেভেলে যারা বিভিন্ন গ্রাম লেভেলে বিভিন্ন জায়গায় যে আছেন তাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে কিন্তু আমাদের এই উৎপাদন ডিপার্টমেন্ট বা আমাদের টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি, আপনাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু এই উৎপাদনটা সম্ভব হয়েছে। এখন যদি আমরা যে আমাদের গত অর্থ বছরের যে আমাদের যে পার কেপিটা যে আমাদের যে এফএর একটা রিকমেন্ডেশন অনুসারে যে আমাদের প্রতিদিন প্রতি মানুষের জন্য 120 গ্রাম মাংস দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এখন অ্যাভেলেবল আমাদের প্রোডাকশন অনুসারে এখন অ্যাভেলেবল আছে 126 গ্রাম প্রতি জনের জন্য। কাজে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মাংস স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের মাংসে এখন কিন্তু পর্যাপ্ত মাংস আমাদের আছে অ্যাকর্ডিং টু আমাদের যে প্রোডাকশন উৎপাদন অনুসারে। এখানে আপনারা জানেন যে আমাদের প্রতি বছর কিন্তু আমাদের একটা মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান যেটা ঈদুল আজহা হয়ে থাকে, সেটা আপনারা বিগত কয়েক বছর দেখবেন যে এবং এই এই যে ঈদুল আজহার আমরা সারা বছর যে পরিমাণ গরু জবাই হয় তার সমান পরিমাণ গরু ঈদুল আজহার সময় কিন্তু জবাই হয়। এবং আপনি যদি এই টেবিলটা দেখেন এখানে দেখা যাচ্ছে যে 2018 সালে আমাদের যে মাংস ঈদুল আজহার জন্য গরু তৈরি ছিল 115,81,85,000 আমাদের গবাদি পশু আমরা জবাইয়ের জন্য তৈরি করছি, কোরবানির জন্য তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের জবাই হয়েছে 1,05,69,000। এবং সেখানে আপনি দেখবেন যে প্রায় 10 লাখ গবাদি পশু আমার কিন্তু সারপ্লাস ছিল 2018 সালে। তদ্রূপ ভাবে আমাদের 2019 সালে আমাদের দেখা যাচ্ছে যে প্রায় 11,12,00,000 মতো গবাদি পশু আমাদের সারপ্লাস ছিল। এবং 2020 সালে আপনি দেখবেন যে এই কোভিড সিচুয়েশন চলাকালীন সময়ও আমাদের দেখা যাচ্ছে আমাদের 1,18,00,000 গরু আমাদের তৈরি ছিল, গবাদি পশু তৈরি ছিল, তার মধ্যে আমাদের জবাই হয়েছে 94,00,000 গবাদি পশু। সেক্ষেত্রে আমাদের প্রায় সারপ্লাস আমাদের যেটা আমাদের অতিরিক্ত 24,00,000 গবাদি পশু কিন্তু আমাদের অতিরিক্ত। এবার আমরা আমাদের আশা ছিল যে প্রায় হয়তো 1,15,00,000 গবাদি পশু জবাই হবে, কিন্তু কোভিড এর কারণে কিছু গবাদি পশু জবাই কম হয়েছে, সেই কারণে কিন্তু আমাদের সারপ্লাস প্রায় 24,00,000 গবাদি পশু কিন্তু আমাদের সারপ্লাস আছে। এখানে শুধু এটাই না, আমাদের যে সারপ্লাস গবাদি পশু হচ্ছে তাহলে এখানে কোথায় যাচ্ছে আপনারা দেখ, এই যে টেবিলটা এখন দেওয়া হচ্ছে এক্সপোর্ট পটেনশিয়াল, যে আমাদের এক্সপোর্টে যে আমাদের 2015 সালে যে DLSA 2020 সালের একটা তথ্য অনুসারে আমাদের 2015-16 অর্থ বছরে আমাদের 1,44,00,000 টাকা প্রায় 1.5 কোটি টাকার মতো আমাদের কিন্তু এই মাংস এবং মাংসজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। এবং আপনি দেখবেন যে এই গ্রাফটা যদি দেখেন এখানে কিন্তু একটা আপওয়ার্ড টেন্ডেন্সিতে আমাদের প্রতি বছরে কিন্তু এই ফরেন কারেন্সি আর্নিং মাংস এবং মাংসজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে। এবং 2019-20 অর্থ বছরে সেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 4 কোটি টাকা আমাদের মাংস শুধুমাত্র মাংস ও মাংসজাত পণ্যের রপ্তানি আয় এটা হয়েছে। এখন যদি আমরা যদি আসি যে আসলে কেন আমাদের যে মাংস এবং মাংসজাত পণ্যের যে কেন চাহিদা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সবসময় বাড়তেছে, আমাদের একটা গ্রোথ রেট আছে। তারপরে আমাদের সেই বাড়তি জনসংখ্যার জন্য কিন্তু আমাদের প্রতি বছরই কিন্তু মাংসের চাহিদা বাড়তেছে। আর দেখা যাচ্ছে যে দেশ উন্নয়নের সাথে সাথে আমাদের আরবানাইজেশন বা আমরা যেটা বলি শহর অঞ্চলের লোকজন বেশি আসতেছে এবং শহর এলাকা আসাতে তাদের পুষ্টি চাহিদাও বাড়তেছে, পুষ্টি চাহিদা বেশি, তারা মাংস বেশি খাচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশ উন্নত হওয়ার সাথে সাথে যে পার ক্যাপিটা ইনকামও কিন্তু আমাদের বাড়ছে, এটা কিন্তু অবভিয়াসলি যে আমাদের পারচেজিং পাওয়ার ক্যাপিটি অ্যাভেলেবিলিটি যেটা সেটা কিন্তু আমাদের বাড়ছে এবং ইনকাম সাথে। তারপরে ইনকাম গ্রোথের সাথে সাথে আপনার কনজিউমার যে প্রেফারেন্স, আপনি দেখবেন যে এখন বাগেট চিকেন নাগেট বল, তারপরে বিভিন্ন মাংসের যে বিফ বার্গার বিফ কাবাব এই ধরনের যে খাবার আছে এই খাবারগুলো কিন্তু মানুষ বেশি পছন্দ করতেছে এবং কনজিউমাররা ভালো খাচ্ছে। এবং এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের যে আমি যেটা দেখালাম একটু আগে যে আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল, যেটা বিদেশে ব্যাপক চাহিদা আছে আমাদের মাংসের। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমাদের হালাল মিটের একটা বড় ধরনের একটা বাজার কিন্তু আছে,
যেখানে হালাল মিটের খুব বড় চাহিদা আমাদের দেশে সেটা প্রতিবারে থাকছে। এখন আমি যদি আসি যে আমাদের এক্সিস্টিং যে আমাদের বিদ্যমান যে কারেন্ট যে বিফ ক্যাটেনিং সিস্টেমটা কি আছে, আপনারা দেখবেন যে আমরা দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে সবার ঘরে দুই একটা গাভি আছে, ওই গাভি থেকে একটা দুইটা যদি মেল বাছুর হয় সেটাকে দেখা যাচ্ছে যে আমরা গতানুগতিক পদ্ধতিতে সে একটা সার্টেন এজ এর পরে কিন্তু সেটা মাংসের জন্য বিক্রি করে দিচ্ছে, এবং এখানে কিন্তু অত্যাধুনিক কোনো দক্ষতা বা ট্রেনিং বা সে পাচ্ছে না বা অনেক সময় দেওয়া হচ্ছে না বা সেভাবে আসতেছে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যদি একটা গাভি পালতেছে তার ছোট ছোট বাছুর কিন্তু অনেক ক্ষেত্রে মাংসের জন্য বা অর্থনৈতিক চাপে বা তার প্রয়োজনে তাগিদে কিন্তু অল্প বয়সী বাছুরও কিন্তু আমরা মাংসের জন্য বিক্রি করতেছি। তারপরে আমাদের যে গাভিগুলো দেখা যাচ্ছে যে বয়স্ক বা দুধ কম দিচ্ছে অথবা যে এনিমেল গুলা আমার যে পাওয়ার ট্র্যাক্টরের জন্য আমি ব্যবহার করতাম যে সেগুলা বৃদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু সেটা শেষ মুহূর্তে বয়স্ক গুলাও কিন্তু মাংসের জন্য আমরা বিক্রি করতেছি। তারপরে আবার কিছু কিছু আমাদের গবাদি পশু আছে যে হঠাৎ করে অসুস্থ হলো অথবা তার কোনো একটা প্রবলেম হলো, পা ভেঙে গেল, কোনো একটা ফিজিক্যাল ডিফর্মিটি যদি হয়, তখন আমরা দেখা যাচ্ছে যে সেই গরুগুলো আমরা কিন্তু মাংসের জন্য বিক্রি করে দিচ্ছি বা জবাই করা হচ্ছে। এবং আর একটা বিষয় যেটা আমাদের আসছে যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেটা আমরা বলি যে ক্যাটেল ফ্যাটেনিং এর নামে তারা যে স্টেরয়েড হরমোন বা ফোর্স ফিডিং করে গবাদি পশু বিশেষ করে এটা কোরবানি আসার আগেই করে থাকে, আমি বলবো যে এটা খুব নেগলিজিবল, খুবই কম পরিমাণে মানুষ কিন্তু এটা করে থাকে, এটা অসাধু কয়েকজন, খুব খুঁটি কয়েক, আমি বলি না যে সবাই এটা করে থাকে, কম সংখ্যক খামারি বা এটা সিজনাল খামারিও বলা যাচ্ছে না, তারা ব্যবসায়ী, তারা এই কাজটা করে থাকে, এটাও কিন্তু আমাদের এটা আমাদের ভেবে দেখার বিষয়। এবং উল্লেখযোগ্য পরিমাণে যেটা আসতেছে আমাদের যে কমার্শিয়াল ফ্যাটেনিং ইন্ডাস্ট্রিটা কিন্তু আমাদের গ্রো করতেছে, যেটা আমাদের আমাদের স্বাগত বক্তা বলে গেছেন যে আমাদের কমার্শিয়াল ফ্যাটেনিং যেটা সেটা এখন আমাদের বাড়তেছে, এটা গ্রোয়িং আছে। এখন আমরা যদি একটা ফ্যাটেনিং করতে যাই তাহলে প্রথমত আমরা কি করব, সেটা হলো আমরা সাধারণত রিমোট ভিলেজ থেকে অথবা আর বা গ্রাম্য বাজার থেকে অথবা শহর এলাকার থেকে পেরিপেরি থেকে আমরা কিন্তু কিছু যে গরুগুলো ভালো সেগুলা কালেকশন করতে পারি। গরু কালেকশন করার সময় আমাদেরকে সুস্থ এবং যার রেকর্ড বা তার প্রিভিয়াস আগের দিনে যে রেকর্ড যদি ভালো থাকে সবচেয়ে ভালো, এবং আমরা দুই থেকে আড়াই বছর বয়সের বাছুরগুলো আমরা চুজ করতে পারি। তারপরে আমরা তাদের বয়সের এইজের সাথে যেটা ওয়েট থাকছে ওয়েট এভারেজ যদি থাকে তাহলে সেটা আমরা পছন্দ করতে পারি। এবং আমরা গরু এবং মহিষের যে পুরুষ বাছুরগুলো আমরা মেল কাপস গুলো সেটা আমরা ফ্যাটেনিং এর জন্য পছন্দ করতে পারি। এবং আমরা যে গাভি যখন গরু যখন আমরা পছন্দ করবো বা বাছুর যখন ফ্যাটেনিং এর জন্য পছন্দ করবো, তখন আমরা বাইরে যে বৈশিষ্ট্য তার কোট কালার বা চামড়ার রং, তারপর যেটা আমরা দেখবেন যে খুব লাল বা কালো, এগুলা ভালো কালার যেগুলা বাজারে খুব পছন্দ করে, সেই তার কোট কালার বাইরে বৈশিষ্ট্য দেখে গরুটা সুস্থ বা ভালো আছে সেরকম দেখেই পছন্দ করব। এবং আমরা সাধারণত যে জাতের গাভিটা পছন্দ করব বা বাছুরটা পছন্দ করব সেটা যাতে প্রিফারেবলি ক্রস ব্রিড হয়, কারণ আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কভারেজ একদম গ্রাম লেভেল পর্যন্ত, এখন কিন্তু বাড়ি বাড়ি পর্যন্ত আমাদের আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কার্যক্রম প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম চলমান আছে, এ কারণে আমাদের ক্রস ব্রিড ক্যাটেল কিন্তু একদম পেরিপেরি এলাকায় দেখা যাচ্ছে, কাজে আমরা সেক্ষেত্রে ক্রস ব্রিড ক্যাটেলটাকেই বা বাছুরটাকেই পছন্দ করব। আপনি দেখবেন যে এই যে ফ্যাটেনিং করার আগে বাছুরগুলো থাকবে এরকম, কিন্তু ফ্যাটেনিং করার পরে দেখবেন যে বাছুরগুলো হবে একদম নাদুস নুদুস, দেখতে সুন্দর এবং এটা অনেকটা ভালো মাংস জাতের মনে হবে। এবং যদি আমরা একটা আদর্শ যে বিফ ক্যাটেল যদি দেখি, দেখবেন যে একটা আদর্শ বিফ ক্যাটেলের বিভিন্ন পার্টস কিন্তু দেখা যাচ্ছে, চান থাকবে, রিব থাকবে, ব্রিস্কেট থাকবে, রাউন্ড থাকবে, লয়েন থাকবে, ফ্লাং শ্যাং, এগুলা আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা যাবে। এবং এগুলার বাইরে কিন্তু বিদেশে কিন্তু এগুলো প্রত্যেকটা পার্টস এর কিন্তু আলাদা আলাদা নাম নির্ধারণ হয়, কাজে আমার একটা ক্যাটেল ট্রেনিং এর যে বাছুরটা ফ্যাটেনিং হবে তার কিন্তু একদম পুরোটাই বিভিন্ন অংশ আলাদা করা যাবে। এখন আমি ক্যাটেল ফ্যাটেনিং এ শুরু করার আগে আমাদের কি করতে হবে সেটা একটু বলতেছি, যে প্রথমে আমি যখন বাছুরগুলো সিলেকশন করে নিয়ে আসবো তখনই আমাকে প্রথমে কি করতে হবে, আমার কৃমিনাশক খাওয়াতে হবে, এবং আমার যে ভ্যাকসিন গুলো আছে আমি নিকটস্থ যে চিকিৎসক পশু চিকিৎসক আছে ভেটেরিনারি সার্জন আছেন আমাদের উপজেলা দপ্তরে, তাদের একটু পরামর্শক্রমে আমি কৃমিনাশক এবং ভ্যাকসিন গুলা দিয়ে নিতে পারি।
তারপরে আমরা কিন্তু যে বাসুরকে যে পরিমাণ পানি খাওয়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিম্নমানের পানি খাওয়ানো হয়। আমি এটা থেকে বেশি অ্যাড্রেস করব যে আমি যে পরিমাণ যে ক্লিন ওয়াটার খাই আমার বাসুরকে কিন্তু সেই পরিমাণ ক্লিন ওয়াটার অবশ্যই সরবরাহ করতে হবে। এবং আমি এখানে প্রপার নিউট্রিশন এবং ফিড ম্যানেজমেন্টের বিষয়ে তিনটা টেকনোলজির কথা বলবো। এখানে তিনটা টেকনোলজি কিন্তু বিভিন্ন রিসার্চ এবং গবেষণায় দেখা গেছে যে পরীক্ষিত। প্রথমত হলো ইউরিয়া মোলাসেস স্ট্র, এবং এ নিয়ে বহু রিসার্চ কিন্তু ওয়ার্ল্ডে এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে হয়েছে। তারপরে টিএমআর বেসড ফিডিং প্র্যাকটিস, যেটা আমরা করতে পারি, যেটা একদম মডার্ন টেকনিক্স। আমাদের এখানে রাফেস কনসেপ্টেড মিলে আমরা টিএমআর টোটাল মিক্সড রেশন আমরা এই টেকনোলজিটা ব্যবহার করতে পারি। এবং আমার ফাইনালি যেটা আমরা মোরিঙ্গা বেসড ফিডিং সিস্টেম, এটা আমি এখানে ইনোভেটিভ ফিডিং সিস্টেম ফর ক্যাটল বলছি। এ কারণে আপনারা দেখবেন যে মোরিঙ্গা নিয়ে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ডিএলআরআই তে প্রচুর গবেষণা হয়েছে, ওয়ার্ল্ড এর বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু একদম ফার্মার্স লেভেলে বা আপনার উদ্যোক্তা লেভেলে আপনারাই পায়োনিয়ার আমি দেখেছি। যে একদম আপনারা কমিউনিটি বেসড আপনাদের আমাদের যে এমএমআই প্রজেক্টের আওতায় আপনারা কিন্তু এটা শুরু করছেন, এই জন্য আমি বলবো যে ইনোভেটিভ ফিডিং সিস্টেম ফর ক্যাটল ফ্যাটেনিং। এখানে আমি একটু অল্প ভাবে যে আমাদের যে ফিড ফর্মুলেশনে যে আমাদের অ্যাভেলেবল ফিড রিসোর্সেস কি আছে সেটা যদি আমরা বলি, যে আমাদের রাফেস, ড্রাই রাফেস, গ্রিন রাফেস, তারপরে কনসেন্ট্রেট আছে আমাদের প্রোটিন সোর্স, এনার্জি সোর্স, তারপরে আমরা ড্রাই রাফেসের মধ্যে বিভিন্ন ফিড ইনগ্রিডিয়েন্টস, গ্রিন রাফেসের মধ্যে বিভিন্ন ফিড ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের, তারপরে আমার এনার্জি সোর্সে যেগুলো আছে যেমন কর্ন, হুইট, আবার প্রোটিন সোর্সের মধ্যে আমার সয়াবিন মিল, তিল অয়েল কেক, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন আমি যদি ইউরিয়া মোলাসেস টেকনোলজি ফর প্যাটেনিং এ যদি আসি, আপনারা দেখবেন যে এখানে এই টেবিলটার মধ্যে যে বলা আছে যে বাম পাশে যে আমার স্ট্র কি পরিমাণে থাকবে, মোলাসেস কি পরিমাণ যোগ করব, ইউরিয়া কি পরিমাণ যোগ করব, এবং আমার ফ্রেশ ওয়াটার কি পরিমাণ যোগ করব। আপনি যদি দেখেন যে আমার একটা থাম রুলে যে আমার 3% মানে আমার 3% ইউরিয়া 100 কেজি খড়ের সাথে এবং 21 থেকে 24 কেজি মোলাসেস যোগ করতে পারি। এখন আমি যদি আসি যে এই কনসেন্ট্রেট ফিডিং এর যে ফিড ফর্মুলেশন কি হবে, এখানে আমার যে ফিড ইনগ্রিডিয়েন্টস গুলো দেখানো আছে প্রায় মোটামুটি আমার ক্রুড প্রোটিন 17-18% এবং মেটাবলিজম এনার্জি আমার 2400-2450 কিলো ক্যালোরি আমার এনার্জি সরবরাহ করতে হবে কনসেন্ট্রেট, এবং আমি বডি ওয়েটে 1% খাওয়াইতে পারি। এবার যদি আমি আসি টিএমআর টেকনোলজি ফর প্যাটেনিং এর জন্য, এখানে আমার থাকবে ক্রুড প্রোটিন 14-15%, আমার মেটাবলিজম এনার্জি থাকবে 2200-2400 কিলো ক্যালোরি, এবং আমি ডেইলি অ্যালাউন্স 3.5% অফ বডি ওয়েটের আমার যে বডি ওয়েট থাকবে বাসুরে সে বডি ওয়েটের 3.5% আমি হিসেব করে সরবরাহ করতে পারি। এবং সেটার জন্য যে রেশন ফর্মুলেশন, সেখানে আমি একটা রাফ একটা কম্পোজিশন অফ ডায়েট ফর টিএমআর, এটা টিএমআর তৈরি করার জন্য যেটা আমি বললাম যে প্রোটিন থাকবে এবং এনার্জি থাকবে, সেই ফিড ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের যে অ্যাভেলেবল ফিড ইনগ্রিডিয়েন্টস দিয়েছে এগুলো দিয়ে আমরা কিন্তু টিএমআরটা তৈরি করতে পারি। তারপরে ফাইনালি আমাদের যেটা যে আমার মোরিঙ্গা বেসড ফিডিং টেকনোলজি, আপনারা জানেন যে মোরিঙ্গার যে সিড, বিভিন্ন ধরনের সিড আছে, সেটা আমাদের যে এফএর একটা সিড আমাদের আছে, ব্ল্যাক সিড মোরিঙ্গা আছে এবং হোয়াইট সিড মোরিঙ্গা আছে, এই তিন ধরনের সিডটাই কিন্তু বাজারে পাওয়া যায়। এবং এগুলার যে টাইম অফ সিড কালেকশন, মানে আমার বা সিড কবে কালেকশন করবো, জুলাই থেকে আগস্ট, মার্চ থেকে এপ্রিল মাসের ট্রান্সপ্লান্টেশনের ভালো সময়, এবং আমার যে নাম্বার অফ সিডস পার প্লান্টেশন, তারপরে জার্মিনেশন রেট, এগুলো কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমাদের এখানে দেওয়া আছে যে বিভিন্ন সিডের অ্যাভারেজে আমার যে ট্রান্সপ্লান্টেশন রেট, জার্মিনেশন রেট এগুলো আছে। এবং সেই অনুসারে আমরা যদি যে দেখি যে এই যে এখানে ডিএলআর একটা 2015 সালের একটা রিসার্চের ডেটা আমি এখানে উপস্থাপন করতেছি, যে এখানে এফএও সিড নিয়ে, তারপরে হোয়াইট সিড মোরিঙ্গা নিয়ে, ব্ল্যাক সিড মোরিঙ্গা নিয়ে তারা একটা গবেষণা করেছে, এবং এই গবেষণার রেজাল্টে তারা দেখছে যে যে ব্ল্যাক সিড মোরিঙ্গায় কিন্তু অন্যান্য সিডের তুলনায় মোটামুটি পারফরমেন্সটা ভালো ইন টার্মস অফ আপনার যে গ্রোথ রেট, তারপরে ইল্ড এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার ব্ল্যাক সিড মোরিঙ্গাতে 17.3 ফ্রেশ ইল্ড টন পার হেক্টরে আমার ব্ল্যাক সিড মোরিঙ্গাতে আসতেছে। কাজেই এখানে আমার যে তিনটা সিডের এটা রিসার্চ এর একটা ফলাফল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্ল্যাক সিড মোরিঙ্গার রেজাল্টটা কম্পেয়ার টু আদার সিডস ভালো।
এখন যদি আমি মরিঙ্গা একটা ফুড নিউট্রিশনাল কম্পোজিশন যদি আসি, মরিঙ্গা অলিফেরা এটা নন লিগুনাস একটা মাল্টিপারপাস, এখানে কিন্তু আসলে এটা মিরাকল একটা ফডার বলতে পারো, বলতে পারি আমরা, যে মাল্টিপারপাসে ব্যবহার করা যায়, এটা রুমিনের জন্য, হিউম্যানের জন্য ব্যবহার করা যায়, এবং এটা ওয়ার্ল্ড মধ্যে দেখা যাচ্ছে যে এটা সবচেয়ে ফাস্ট গ্রোয়িং একটা প্লান্ট, এবং হাই প্রোটিন এখানে আছে, এবং অল্টারনেটিভ সোর্স প্রোটিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা অনেক ক্ষেত্রে বলি যখন আনকনভেনশনাল ফিড ব্যবহার করা হয়ে থাকে, তখন দেখা যায় অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে, যেটা হয়তো অ্যানিমেলের হেলথের জন্য খারাপ। কিন্তু আমার এইখানে এই যে মরিঙ্গার মধ্যে ট্যানিনের পার্সেন্টেজটা খুব কম, আপনি দেখবেন যে এখানে 1 থেকে 23 PPM থাকে, এটা গবেষণায় দেখা গেছে, যেটা খুবই কম এবং এটা টলারেবল টু দ্য অ্যানিমেল। আর হলো সবচেয়ে বড় কথা হলো এখানে যে আমার গ্রোয়িং অ্যানিমেলের জন্য প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড গুলো যে পরিমাণে দরকার, সবগুলো অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবং লাইসিন মিথিওনিন খুব বেশি পরিমাণে এখানে আছে। এবং বায়োমাস প্রোডাকশনটাও কিন্তু আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে 90 টন/হেক্টর, এটা কম্পেয়ার টু মেই যে তুলনায় 50 সেটা আসতেছে। তারপরে এবং ফাইনালি যেটা আমি বলবো যে এই মরিঙ্গাটা অ্যান্টিবায়োটিক অল্টারনেটিভ সোর্স হিসেবে আমরা অল্টারনেটিভ ফিড হিসেবে এটা ব্যবহার করতে পারি। এখন যদি আমি নিউট্রিশনাল কম্পোজিশন অফ মরিঙ্গা, হ্যালো শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার নিউট্রিশনাল কম্পোজিশন, আমার যে মরিঙ্গা ফিডের যে নিউট্রিশনাল কম্পোজিশন, এটাও কিন্তু আমাদের BLRI একটা প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের একটা রিসার্চ এর একটা ফলাফল, যেখানে তারা দেখছে যে বিভিন্ন যে টোটাল ফোলিয়েজ, মরিঙ্গার যে টোটাল ফোলিয়েজ, তারপরে পাতা এটা, এবং তারা বিভিন্ন কাণ্ড, বা আমি ডিটেলস আনি নাই এখানে, শুধুমাত্র টোটাল ফোলিয়েজ এবং লিফের যদি আপনার নিউট্রিশনাল কম্পোজিশন দেখেন, এখানে দেখবেন যে টোটাল ফোলিয়েজে আমার 21% ফুড প্রোটিন থাকে, এবং লিফে থাকে 26% প্রোটিন, এবং আদার্স নিউট্রিয়েন্টের পাশাপাশি আমার যে ফ্যাট পার্সেন্টেজ থাকে 4.9, এবং পাতার মধ্যে থাকে 5%, তারপরে সবচেয়ে বড় ক্যালসিয়াম 2.2, এবং লিফের মধ্যে পাতার মধ্যে 3.2। কাজেই এখানে যে এই যে নিউট্রিয়েন্ট কম্পোজিশন, আমার গ্রোয়িং অ্যানিমেলের জন্য, ফ্যাটেনিং অ্যানিমেলের জন্য যে পরিমাণ প্রোটিন দরকার, যে পরিমাণ এনার্জি দরকার, যে পরিমাণ মিনারেলস এবং আদার নিউট্রিয়েন্ট দরকার, আমি মনে করি দেখি যে এটা রিসার্চ এর গবেষণার ফলাফল যে যে তার মোর দেন অ্যাবাভ প্রোটিন কিন্তু আমার মরিঙ্গাতে আছে কমপ্লিট ফিডে। কাজে এখানে আমার, আমি মনে করি যে এটা কমপ্লিট উইদাউট এনি কনসেন্ট্রেট, আমি শুধুমাত্র মরিঙ্গা ফিড দিয়েই কিন্তু আমি টোটাল ফ্যাটেনিংটা করতে পারি। তারপরে এখানে আমি একটা যে কম্পেয়ার, যে মরিঙ্গা ফিড এবং জাম্বো সাইলেজ এবং মেজ সাইলেজ, এটাও কিন্তু একটা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের একটা রিসার্চ এর ফলাফল। তারা দেখা গেছে আমাদের যে বর্তমান আলোচক ডক্টর খান সৈচার, উনিও কিন্তু সিরিজ অফ রিসার্চ মরিঙ্গা নিয়ে করেছেন, এবং সেই রিসার্চ এর ফলাফলে আপনারা দেখেন এখানে যে 3 কেজি চা, 3.5 কেজির মতো খাবার যদি খায় যদি কম্পেয়ার টু মেজ সাইলেজ 13 কেজি খাবার হয়, সেক্ষেত্রে আমার ডেইলি ওয়েট গেইনটা হচ্ছে মরিঙ্গাতে অ্যাবাউট 375.69 গ্রাম, এটা অর্থাৎ প্রায় 400 গ্রামের মতো আমার দেখা যাচ্ছে, প্রায় 400 গ্রামের মতো আমার মরিঙ্গাতে পার ডে এটা গ্রোথ, বডি ওয়েট গেইন হচ্ছে। কিন্তু আমার মেজ সাইলেজ এবং জাম্বোতে কিন্তু দেখা যাচ্ছে যে আমি প্রায় অর্ধেক, মানে হাফ এভারেজ, হাফের চেয়েও বেশি আমি মরিঙ্গাতে গ্রোথটা পাচ্ছি, বডি ওয়েট গেইন হচ্ছে প্রায় 375 গ্রাম পার হেড পার ডে, আমি পার অ্যানিমেলের কথাই বলছি, প্রতিদিনের এটা গেইন হচ্ছে। কাজেই এই বডি ওয়েট গেইন আমি যদি যদি কমপ্লিট মরিঙ্গার মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু আমার কিন্তু এটা অনেকটা আমি মনে করি যে ইকোনমিক হবে এবং এটা সাস্টেইনেবল হবে। এখন এখানে আমি আমরা যখনই বলি যে হ্যাঁ উদ্যোক্তারা বিভিন্ন ভাবে করছে, আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে, অনেক সময় বলা হয় যে অধিদপ্তর থেকে, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ফ্যাটেনিং এর জন্য কি কার্যক্রম করা হচ্ছে। আমরা যদি আমাদের, আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর একদম হাউস হোল্ড লেভেলে থেকে কাজ করে, হাউস হোল্ড লেভেল পর্যন্ত কাজ করে যাচ্ছে। আমাদের যে সম্প্রসারণ কার্যক্রমের আওতায় ইচ এন্ড এভরি ফার্মার, এবং আমাদের একদম পেরি পেরি লেভেল পর্যন্ত আমাদের যে সম্প্রসারণের যে কৃত্রিম প্রজনন কার্যক্রম, ভ্যাকসিনেশন কার্যক্রম,
তারপরে আদার যে সমস্ত যে আমার যে টেকনোলজি ট্রান্সফার কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম এগুলো একদম ডোর টু ডোর পর্যন্ত আমাদের কার্যক্রম চালু আছে। এটা হলো রেগুলার অ্যাক্টিভিটিস। এই রেগুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা যে একটা প্রকল্প যে ক্যাটেল ফ্যাটেনিং বাই ইউজিং মডার্ন টেকনোলজি, আমাদের গরু হৃষ্টপুষ্টকরণের জন্য একটা প্রকল্প 45 কোটি টাকা ব্যয়ের একটা প্রকল্প এখন চলমান আছে এবং এটা বাংলাদেশে প্রতিটা উপজেলায় এটা চলমান আছে। প্রতিটা উপজেলা থেকে এই টেকনোলজি যে আমি যে কতগুলো টেকনোলজি বললাম এখানে বিএলআরআই কর্তৃক আবিষ্কৃত যে টেকনোলজি গুলা একদম ফার্মার্স লেভেলে পৌঁছায় দেওয়া টেকনোলজি ট্রান্সফার, এবং প্রতিটা উপজেলা থেকে আমরা প্রতি ব্যাচে 25 জন করে শুধুমাত্র ক্যাটেল ফ্যাটেনিং এর জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান, তারপরে টেকনোলজি ট্রান্সফার, তারপরে ইনপুট সাপ্লাই এবং তাদের যে এনিমেল যে সিলেকশন করবে, তাদের যে রেকর্ড কিপিং স্ট্রং করার জন্য যে হেলথ কার্ড প্রোভাইড করা এই কার্যক্রম, এবং এই যে আমরা আমরা অনেক সময় বলে থাকি যে সেফ মিট, সেফ মিট অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট ফর সেফ মিট প্রোডাকশন, এটা কিন্তু সম্মানিত আলোচক আপনি আর 2 মিনিট পাবেন। হ্যাঁ, আমি শেষের দিকে চলে আসছি। তো এখানে সেফ মিট প্রোডাকশনের জন্য আমাদের একটা কার্যক্রম আছে, তাছাড়া আমাদের বাফেলো প্রোডাকশনের জন্য একটা প্রকল্প চালু আছে, তারপরে আমাদের ব্রাহ্ম বিড অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এলডিটিপি প্রকল্পের মাধ্যমে আমাদের একদম বিভিন্ন লেভেলে যে আমাদের স্লটার হাউস তৈরি করা, তারপরে আমরা ফাইনালি যেটা আমরা করতে চাচ্ছি মিট এক্সপোর্ট গাইডলাইন আমাদের ফর সেফ মিট প্রোডাকশন এটা আমরা করব। এবং ফাইনাল যদি রিকমেন্ডেশনে যদি আমি আসি যে আমার সেফ মিট প্রোডাকশনের জন্য আমার প্রথমত কি করতে হবে, ট্রেসেবল টু ক্যাটেল, আমি যে এনিমেলগুলো করব ফ্যাটেনিং এর জন্য সেটা যাতে ট্রেসেবল হয়। আমি এর আগে বললাম যে রেকর্ড কিপিং স্ট্রং করা, তার এই সেক্স, তারপরে ব্রিড ফিডিং সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, যখন আমি এক্সপোর্টে যাব তখন কিন্তু আমার এই ট্রেসেবিলিটিটা খুব খুব দরকার হবে, খুবই দরকার হবে। তারপরে আমরা আনইথিক্যাল যে প্র্যাকটিসগুলো, হরমোন, স্টেরয়েড, এটা কমপ্লিটলি প্রোহিবিটেড অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাক্টস এন্ড রুলস। তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে ফোর্স ফিডিং করানো থাকে, ফোর্স ফিডিং করবো না। তারপরে মোরিঙ্গা বেসড ফিডিং সিস্টেম, আমরা এতক্ষণ বললাম দেখা যাচ্ছে যে মোরিঙ্গা যদি কমপ্লিট ফিড করে ফিডিং করি তাহলে আমরা 15-20% আমরা এটা প্রফিট মার্জিনে আসতে পারতেছি। ফার্মার্সের আমরা খালি উৎপাদন করবো, আমাদের আজকে স্বাগত বক্তা বললেন যে আমাদের বিক্রি করতে পারছে না, আজকে কোভিড সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমরা আসলে আমাদের পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, বাট এটা এই যে স্বপ্ন আগরা মিনা বাজার আসার, সেই জন্য আমার সাজেশন হলো সেল কোয়ালিটি মেড উইথ প্রপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং টু অর্গানাইজ সেলস আউটলেট টু দ্য এক্সপ্লোরার। এখানে আমি বলবো যে আমাদের গুড লিঙ্কেজ তৈরি করতে হবে প্রডিউসার্স অর্গানাইজেশনের সাথে, আমার কনজিউমারের ডিরেক্ট একটা লিঙ্কেজ তৈরি হবে। এক্ষেত্রে আমি বলি যে আমার যে ICT ইন এগ্রিকালচার, বিশেষ করে আমার অ্যাপস ডেভেলপ করা, যে অ্যাপস এর মাধ্যমে এবং বিগ ডেটা ম্যানেজমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি, এই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে আমি যদি আমার প্রডিউসার্স অর্গানাইজেশনের সাথে সরাসরি আমার কনজিউমারের লিঙ্ক করতে পারি, তাইলে এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে যতই কোভিড, যত টেকনোলজি, যত ডিজাস্টার আসুক, তাইলে কিন্তু আমার মনে হয় যে এই প্রবলেমগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। এবং আমরা আমাদের আসলে যত্র গবাদি পশু জবাই করা, তারপরে আনহাইজিনিক কন্ডিশনে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বেরিয়ে আসা দরকার, যে আমার মাংস বিক্রি করলো জুলাই রেখে সারাদিন বিক্রি করা, এইটা আসলে কোনো দেশে নাই। আমার আমাকে এখন বলতে আস্তে আস্তে চলে যেতে হবে ফ্রোজেন মিটে উইথ ডাইভার্সিফাইড ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস। আমি কিন্তু মোরিঙ্গা বেসড ফিডিং সিস্টেম হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ফ্রি এনরিচ করতে পারতেছি, তারপরে আমার ভিটামিন এ রিচ মিট করতে পারতেছি, এগুলো কিন্তু আমার চলে আসতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে আসবে। এবং ফাইনালি আমার একটা প্রস্তাবনা হলো, যেহেতু আমি মোরিঙ্গা ফিডিংটা করাচ্ছি উইদাউট এনি কেমিক্যালস, উইদাউট এনি আমি কোনো প্রকার আর্টিফিশিয়াল কোনো ফিডিং করতেছি না, পুরোটাই ন্যাচারাল ফিডিং করতেছি, এবং ইন রিপ্লেসমেন্ট অফ কনসেন্ট্রেটের আমি বিকল্প হিসেবে ব্যবহার করতেছি, যদি আমি এরকম করা যায় তাহলে আমি এটাকে ব্র্যান্ডিং হিসেবে অ্যান্টিবায়োটিক ফ্রি বিফ হিসেবে আমি যদি আমার দেশের মধ্যে এবং বাইরে যদি আমি এটাকে ব্র্যান্ডিং করতে পারি আপনার এই যে প্রডিউসার্স অর্গানাইজেশন বা সমন্বিত একটা প্রয়াসের মাধ্যমে, তাহলে এটা আমার মনে হচ্ছে যে এটা ইন ফিউচার ইট উইল বি ইফেক্টিভ অ্যান্ড অলসো আমার ইন্ডাস্ট্রির জন্য, ক্যাটেল ইন্ডাস্ট্রির জন্য খুবই সাস্টেইনেবল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে একদম শেষের দিকে আপনাদের অনেকক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য আমি অসংখ্য ধন্যবাদ, আমার প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।
না, আমরা আন্তরিক ভাবে দুঃখিত সেলিম ভাই, কারণ হলো যে অনেক দিক নির্দেশনা এবং অনেক শিক্ষণীয় অনেকগুলো বিষয় অনেক কষ্ট করে আপনি সবগুলোকে একসাথে করছেন। আমরা এত স্বল্প পরিসরে এটা রাইট একটা ধারণা দেওয়া, আমরা অবশ্যই সুপরিসরে আমরা এই কথাগুলো আরো দিন ব্যাপী শুনবো। আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আসাদুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান, উনি আমাদের রিজনাল কোঅর্ডিনেটর MMI প্রকল্পের, এবং উনি যে বিষয়ে আলোচনা করবেন সেটা হলো বিনিয়োগ পরিকল্পনা। এই সেলিম ভাই যা বললেন, আমাদের 19টি সংগঠন এবং 55টি সংগঠন সবাই করছে, 19টি সংগঠন স্পেশালাইজড, ওনাদের বিনিয়োগ পরিকল্পনাটা নিয়ে উনি ওনার উপস্থাপনা পেশ করার জন্য অনুরোধ করছি। সজল, ওভার টু ইউ। আজকের কমিউনিটি বেসড বিফ ক্যাটল ফ্যাটেনিং ইন মোরিঙ্গা ফডার বিষয়ক ওয়েবিনার সিরিজের সম্মানিত সভাপতি মোহাম্মদ হোসেন স্যার, সিনিয়র অ্যাডভাইজার FAO, উপস্থিত আমাদের প্রিয় শিক্ষক, অতিথি বক্তা ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন স্যার, সুদূর ইতালি থেকে যিনি জয়েন করেছেন, এবং আমাদের প্রধান আলোচক ডক্টর খান শহীদুল হক, এবং আমাদের ফোকাল পয়েন্ট ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিবৃন্দ, এবং আমার কৃষক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে সমাজভিত্তিক নিরাপদ গরু হৃষ্টপুষ্ট পূরণ ব্যবসা পরিকল্পনাটা উপস্থাপন করব। বলে রাখা ভালো যে এই ব্যবসা পরিকল্পনা মূলত তৈরি করেছেন এই কৃষক সংগঠনের সদস্যরা। আমরা রুরাল ইনভেস্ট টুলকিট এর উপরে একজন ব্যবসা সহায়ককে প্রশিক্ষণ দিয়েছিলাম, এবং এই প্রশিক্ষকটা প্রশিক্ষণ পাওয়ার পরে তারা সংশ্লিষ্ট সংগঠনে গিয়ে তাদেরকে শিখিয়েছেন কিভাবে তথ্য উপাত্ত নিতে হয়, এবং মূলত তারাই তৈরি করেছে। আমরা FAO টেকনিশিয়ান হিসেবে রুরাল ইনভেস্ট সফটওয়্যারে এগুলো ইম্পোর্ট দিয়েছি, যেটা একটা প্রজেক্ট বা প্রকল্প উপস্থাপনা হিসেবে তৈরি হয়েছে। আমি প্রথমেই দেখাবো আমরা রুরাল ইনভেস্ট এর সফটওয়্যার কিভাবে আমরা তৈরি করেছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রুরাল ইনভেস্ট এর সফটওয়্যার আমি প্রথমেই জুড়ে গেলাম। আমি গো করলাম এখানে। আমি আজকে দেখাবো একটা উদাহরণ হিসেবে, আজকে আমি বিবরণ দেবো উসমানপুর খামারের ডাঙ্গার হৃষ্টপুষ্ট প্রকল্পের বিষয়টা। আমি এখানে উসমানপুর খামারের ডাঙ্গায় চলে গেলাম। আমরা প্রথমে প্রোফাইল তৈরি করি, আপনারা দেখছেন প্রোফাইল, প্রোফাইল থেকে আমরা দেখি যে এটা লাভজনক কিনা, এটা ভায়াবল হলে তার প্রজেক্ট যাই। আমি সময়ের স্বল্পতার কারণে সরাসরি প্রজেক্টে দেখাচ্ছি, এভাবে আমরা প্রজেক্টে যাই। দেখেন আমরা চলে এসেছি খামারের ডাঙ্গা। এই আমি এখানে বিভিন্ন সেকশন দেখাবো যে এখানে কোথায় কিভাবে সেকশন গুলো করে কাজ। এখানে প্রথমে থাকে হলো জেনারেল ইনফরমেশন বা সাধারণ তথ্য, এখানে সংগঠনের সম্বন্ধে সাধারণ তথ্য থাকে। তারপরে আপনারা দেখবেন যে বেনিফিশিয়ারি একটা সেকশন আছে, এই সেকশনে কতজন সরাসরি উপকার পাবে, কতজন পরোক্ষভাবে উপকার পাবে, তারপরে তাদের বিবরণ ডেসক্রিপশন অফ বেনিফিশিয়ারি, সেই তথ্যগুলো থাকে। তারপরে আমরা সেই সাথে ডেসক্রিপশনের মূল বর্ণনায় চলে যাই, এখানে ব্র্যাকডাউন অ্যান্ড জাস্টিফিকেশন থাকে এই প্রকল্পের, সেই সাথে এটার প্রজেক্ট অবজেক্টিভ কি, প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস অফ দি প্রজেক্ট গুলো কি। তারপরে টেকনোলজি অ্যান্ড ট্রেনিং সেকশন আছে, এই সেকশনে টেকনোলজি টু বি ইউজ, কোন প্রযুক্তি গুলো ব্যবহার হবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনিং রিকোয়ারমেন্টস, এই কাজটা করতে গেলে কি কি প্রশিক্ষণ লাগবে সে বিষয়ে উপস্থাপনা থাকে। সেই সাথে এর টেকসইতা বা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অর ইম্প্যাক্টটা কি হবে এই কাজের, অ্যান্টিসিপেটেড বা প্রকল্পিত বাজারটা কি হবে সে বিষয়ে বিবরণ থাকে। দেন অর্গানাইজেশন এবং রিস্ক বিষয়ে আলোচনা, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্টের কোন কমিটি কিভাবে কাজ করবে সে বিষয়ে বিবরণ থাকে। প্রিন্সিপাল অ্যাজাম্পশন অ্যান্ড রিস্ক, রিস্ক কি হবে এবং তার মিটিগেশন প্ল্যান কি হবে সে বিষয়ে থাকে। তারপরে আমরা যদি ইনভেস্টমেন্টে, ইনভেস্টমেন্টে বিনিয়োগে থাকে অ্যাসেট, তা কি করতে হবে, তারপরে লেবার, প্রফেশনাল সার্ভিসেস, এছাড়া জেনারেল কস্ট যেগুলো আমাদের ডে টু ডে কাজে লাগে, সাপ্লাই চেইন সার্ভিসেস এর কি পরিমাণ টাকা খরচ হবে, পার্সনের বা নিলে কি পরিমাণ হবে। এরপর থাকে উৎপাদন ব্লক, এখানে পাঁচটা উৎপাদন ব্লক আছে যেগুলো আমি বিস্তারিত আমার উপস্থাপনায় বলবো। এখানে তারা কনসেন্ট্রেট প্রোডাক্ট, কনসেন্ট্রেট প্রোডাকশন, নেপিয়ার, মোরিঙ্গা, সেভিংস অ্যান্ড ক্রেডিট, রিভলভিং লোন, এবং এগুলো ক্রোনোলজিক্যালি কোন মাসে কোনটা হবে এই হিসেবে থাকে। এরপর আমরা যে ফিনান্সিয়াল ডাটা থাকে, যেখানে ইনফ্লেশন রেট এবং ব্যাংক রেট এগুলো কনসিডার করা হয়,
লাস্টই থাকে জাস্টিফিকেশন অ্যানালাইসিস থাকে এবং সামারিয়াম প্রজেক্ট, এখানে একটা সামার প্রজেক্ট ইন্ডিকেটর থাকে অ্যাট এ গ্লান্স আমরা দেখতে পাই, আর এখানে পিডিএফ এ কমপ্লিট রিপোর্ট এবং সবকিছু আমরা ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করলে 31 পেজের একটা প্রজেক্ট প্রপোজাল হয়। এতটা আমি চেষ্টা করব আমার উপস্থাপনের মাধ্যমে এই গোটা বিষয়টা তুলে ধরার। এবার আমি আমার উপস্থাপনায় সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি সরাসরি উপস্থাপনাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রুরাল ইনভেস্ট টুলকিট ব্যবহার করে যে আমরা যে তৈরি করেছি, এটা মূলত আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এই আমাদের এই ব্যবসা সহায়করা তাদের সংগঠনে গেলেন, তারা আলাপ আলোচনা করলেন, যাচাই বাছাই করে এই যে তারা র্যাঙ্কিং করলেন, র্যাঙ্কিং করার পর এটা পুরো সংগঠনের সামনে উপস্থাপন করা হয়। উপস্থাপন করার পরে তারা তাদের কার্য নির্বাহ করে, এই যে এখানে সার্টিফিকেট ধারী দেখছেন, এরা তারপর সেই বিষয়ে প্রশিক্ষণ নেয়, প্রশিক্ষণের কাজ শুরু করার জন্য প্রস্তুত হয়। এবং এই এই পরিকল্পনার ব্যবসা পরিকল্পনার মূল বৈশিষ্ট্য হলো এগুলো রুরাল ইনভেস্ট টুলকিট ব্যবহার করা হয় যাতে এটা লাভজনক হয়। এবং এখানে আমাদের খামারিরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, হরমোন, অ্যাস্টরয়েড বা অন্য কোনো পদার্থ ব্যবহার করে না, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারা নিজস্ব জমিতে সুজিনা ঘাস এবং নেপিয়ার ঘাস চাষ করে এদেরকে খাওয়াবে। আপনাদের পূর্বের বক্তারা বলে গেছে যে নেপিয়ার খুবই প্রোটিনযুক্ত একটা, সুজিনা এবং নেপিয়ার খুবই প্রোটিনযুক্ত খাবার, এবং সুজিনা তো মিরাকল ট্রি বলা হয়। আর তারা এমএমআই থেকে সহযোগিতায় ফিডমিল স্থাপন করেছে এবং এই ফিডমিলে তারা মানসম্পন্ন ভুট্টা গম এই ধরনের দানার খাবার দিয়ে খাদ্য তৈরি করবে, সেটাই ব্যবহার করবে। এবং তারা ভেটেনারি এবং চিকিৎসক এবং প্রাণী পুষ্টিবিদ যারা লোকালি অ্যাভেলেবল তাদের সহায়তায় কাজটা করবে। এখন আমরা যদি এক নজরে আমরা দেখি এই উসমানপুর খামারের ডাঙ্গার ব্যবসা পরিকল্পনা, এরকম উনিশটা সংগঠনের ব্যবসা পরিকল্পনাটা এরকম যে তাদের মোট বিনিয়োগ হবে 10,86,580 টাকা, যেখানে নিজস্ব অর্থায়ন 733 টাকা, অনুদান হতে যেটা 2,94,000 টাকা এইভাবে থেকে পেয়েছে, এবং তাদের ঘূর্ণ তহবিল সহ চলতি মূলধন 18,73,000 টাকা। এবং এই প্রকল্পটা 47 জনের কর্মসৃষ্টি করবে এবং সংগঠনের বাৎসরিক ইনকাম হবে 3,58,902 টাকা, এবং যেটা বলি অভ্যন্তরীণ লাভের হার সেটা হবে 21% উপরে। এবং নেট প্রেজেন্ট গুলো যেটা বলি, যেটা পজিটিভ বলে আমরা বুঝি যে এই প্রকল্পটা ভায়াবল, সেটা একটা পজিটিভ 4,75,000 টাকা, এবং সরাসরি উপকার পাবেন 81 জন এবং পরোক্ষ ভাবে উপকার পাবেন 1,024 জন। আমরা যদি আমি এখানে ইংরেজি নিয়ে এসেছি, এটা হলো সেই প্রকল্পে যে প্রকল্প উপস্থাপনা কেমন দেখা যায় ইউনিভার্সিটি, এটা এমন দেখা যায়, দেখেন এখানে 1,024 জন এবং ডাইরেক্ট পরোক্ষ এবং ইন্ডিয়া ডাইরেক্ট বেনিফিশে 81 জন রয়েছেন। এবার আমরা চলে যাই যে খামারি পর্যায়ে তারা কিভাবে ব্যবসাটা করবেন। রুরাল ইনভেস্টের তাই আমি এখানে বাংলা উপস্থাপন করছি। এখানে প্রত্যেকটা গরুকে ইউনিট হিসেবে হিসাব করা হয়েছে, একটা সংগঠনে একজন দুটোকে গরু 40টা গরু পালন করবে এবং 4 মাস মেয়াদে বছরে 3 বার করে। এখানে যদি আমরা দেখতে পাই যে তাদের খরচ আছে 43,830 টাকা খাবার এবং গরু খাতে, এবং শ্রমিক খরচ আছে 9,000 টাকা, এবং তারা একটা গরু বিক্রি করবে 69,680 টাকা। এভাবে 13,000 থেকে 14,000 টাকা প্রতি খামারি লাভ হবে। এভাবে যদি আমরা হিসাব করি বছর শেষে 16,62,000 টাকা এই 40 জনে লাভ করবে। এটা আমি সেই রুরাল ইনভেস্টের ছবিটা এইরকম দেখা যায়, যেখানে 16,62,000 টাকা তারা লাভ করবে। আর যদি আমরা যেটা বললাম উৎপাদন ব্লক, যেটা উৎপাদন ব্লকে যদি দেখি তাদের একটা এই 5টা উৎপাদন ব্লক আছে, এগুলো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর নির্ভরশীল। একটা ব্লক থাকবে দানাদার খাদ্য তৈরি, যে জন্য তারা অলরেডি ফিডের সেট তৈরি করে ফেলেছে, এবং এখানে তারা দানাদার খাদ্য চাহিদা নিরূপণ করেছে এই এক সংগঠনের জন্য 9,600 কেজি, এবং এগুলো তারা তৈরি করবে ভুট্টা চালের চাল চালের ভাঙা গম ইত্যাদি দিয়ে। এক্ষেত্রে খরচ হবে তাদের 2,34,000 টাকা, শ্রমিক খরচ হবে 7,96,000 টাকা। এভাবে প্রতি চক্রে তাদের লাভ হয়ে আপনারা দেখতে পাবেন 55,708 টাকা। এটা ইংরেজিতে যেটা প্রকল্পে দেখা যায় এটা এরকম 55,708 টাকা আমি দেখাচ্ছি। যদি এরপর আরেকটা ইউনিট তাদের প্রোডাকশন ইউনিট, সেটা সুজিনা ঘাস PKM1, যেটা ইন্ডিয়ার হাইব দরবার থেকে সংগ্রহ করা হয়েছে, তারা সেটা জাত করেছে। এটা প্রত্যেকটা সংগঠন 2.5 একর বা আধা একর জমিতে চাষ করবে, এবং এর মেয়াদকাল হবে 4 মাস করে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে এই ইউনিট থেকেও তাদের প্রতি চক্রে লাভ হবে 41,866 টাকা, এবং এই ঘাসটা তারা সদস্যদেরকে
স্বল্প খরচে তাদের কাছে বিক্রি করবে, সদস্যরাই তাদের ভোক্তা এবং সেখান থেকে তারা লাভ করবে আর কি, এবং লাভের পরিমাণটা সবাই ভাগাভাগি করবে। এটা আমি আবার ইংরেজিতে দেখিয়েছি, এখানেও দেখেন যে লাভটা হলো 41,866 টাকা। এরপরে আরেকটা তাদের ব্লক আছে, সেটি হলো নেপিয়ার ঘাস চাষ। তারা এই সংগঠন এক একর জমি কবে নেপিয়ার ঘাস করছে এবং এটা প্রতি চক্রে ঘাসের হারভেস্ট হারভেস্ট হবে চার উৎপাদনের সময়কাল গরুর সঙ্গে সমন্বয় রেখে, এবং এখানে তাদের খরচ হবে দরকার হবে ঘাস 48,000 কেজি ঘাস তাদের দরকার হবে, এবং এটা তারা বিক্রি করবে সদস্যদের কাছে 1.68 টাকা পয়সা মূল্যে, এবং এখানেও তাদের লাভ আসবে 69,625 টাকা। এটাও আমি দেখিয়েছি আমাদের প্রবোধ জেলা যেভাবে দেখা যায়। এরপরে আর একটা ইউনিট আছে তাদের, সেটা হলো গরু বিষ্ণুপুর ঘূর্ণয়মান তহবিল। তারা সংগঠন থেকে যে 15,12,000 টাকা পাবে, এই 12,000 টাকা তারা ঋণী সদস্যদের দিবে। এখানে যে হিসাবটা করা হয়েছে একক ঋণী মানে একজনের জন্য যা হবে সেটা 20 জন সদস্যের জন্য এটা কনভার্ট করা হয়েছে। আমরা যদি দেখি এখানে খেয়াল করি যে একজন 75,600 টাকা ঋণ নিবে এবং 4 মাস পর সে ঋণটা ফেরত দিবে, তখন সে ফেরতের সময় দিবে 77,867 টাকা। এইভাবে তারা প্রতি সদস্য থেকে লাভ আসবে 2,268 টাকা প্রতি চক্রে। এটা এইভাবে আমরা দেখিয়েছি আমাদের মূল প্রপোজালে দেখা যায়। এরপরে আর একটা আছে, প্রত্যেকটা সংগঠনে তাদের নিজস্ব সঞ্চয় রয়েছে, যে সঞ্চয়ে অলস পড়ে থাকা যাবে না, এই সঞ্চয়ের ও এই উসমানপুর খামারের টাকা ব্যবহার করবে। এখন তাদের 1.5 লাখ টাকার মতো সঞ্চয় ছিল তখন, এবং এটা তারা ঋণে খাটাবে এবং এটা দিয়ে তারা কোনো আয় উৎপাদনমূলক কাজ করবে। এখানেও দেখা যাচ্ছে যে এই সঞ্চয় থেকেও তাদের প্রতি চক্রে লাভ আসবে 1,050 টাকা। এটা মূল প্রপোজালের। এরপর যদি আমরা দেখি যে পুরো বৎসরে ব্যাপারটা কিভাবে ঘটনাটা ঘটবে, আমরা যদি দেখি তাহলে দেখব যে এখানে তাদের 5টা ব্লক বা 5টা উৎপাদনের ক্ষেত্র আছে, দানাদার খাদ্য তৈরি, সুদিনা ঘাস, নেপিয়ার ঘাস, গরু ঘূর্ণয়মান তহবিল, সঞ্চয় ব্যাপার। আমরা যদি মার্চ মাসে যে ঘূর্ণয়মান তহবিল তারা এপ্রিল থেকে পাচ্ছে 15,12,000 টাকা তারা ইনভেস্ট করবে, এই টাকাটা 4 মাস পরে জুন মাসে গিয়ে আবার তাদের পরিশোধ হবে, এবং পরিশোধ হবে 15,57,360 টাকা। তারা লাভের টাকাটা রেখে পুনরায় ওই তহবিলটা আবার খাটাবে এই 20 জনের মধ্যে এবং এটা বিতরণ করবে, এবং অক্টোবর মাসে আবার কালেকশন হবে। অক্টোবর মাসে 15,57,000 টাকা কালেকশন হওয়ার পরে আবার 15,00,000 মূল তহবিলটা আবার তারা দেবে, এইভাবে ফেব্রুয়ারি মাসে তারা আবার কালেকশন করবে। এইভাবে পুরো এই ঋণটা ঘূর্ণায়মান থাকবে। এবং আমরা যদি দেখি যে এই প্রথম বছর শেষে, এটা যেহেতু প্রথম বছরের ক্যাশ ফ্লো, দেখা যাবে যে তাদের কিউমুলেটিভ বা প্রবন্ধিত ক্যাশ ফ্লো থাকে 5,51,979 টাকা, যা তার খুব হেলদি একটা বিজনেসের ইন্ডিকেটর। এটা আমরা দেখেছি ইংলিশ ভার্সনে কেমন দেখা যায়, যেটা মূল প্রপোজালের থেকে এটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে 5,51,979 টাকা। দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানেও আমাদের ক্রমপুঞ্জীভূত ক্যাশ ফ্লো থেকে 11,93,726 টাকা। আমরা যদি তৃতীয় বছরে যাই, তৃতীয় বছরে আমরা দেখব 18,38,623 টাকা এইভাবে আমাদের ক্যাশ ফ্লো থাকবে। এবং এই পুরো আর্থিক প্রস্তাবনার উপর ভিত্তি করে প্রস্তুত নিয়ে আমাদের সদস্যরা তাদের গরুর জন্য খাদ্যের তালিকা তৈরি করেছে, একটি গরুদের প্রতিদিন খাদ্য তালিকাটা, এবং সেখানে 1 থেকে 7 দিনে কিভাবে তারা কোয়ারেন্টাইন বা আনার পর গরুকে সঙ্গ নিরোধ বা আলাদা রাখবে, কিভাবে ওজন নিবে, তা 8 থেকে 15 দিন, 16 থেকে 30 দিন, 30 থেকে 60, 60 থেকে 90, 91 থেকে 120, এই সময়ের মধ্যে কখন তারা কিউমিনেশন দিবে, কখন তারা ভ্যাকসিন দিবে, কখন তারা রুচিবর্ধক ট্যাবলেট খাওয়াবে, কখন তারা লিভার টনিক খাওয়াবে, এই বিষয়গুলো রয়েছে। এরপরে যদি আমরা দেখি গরুর দানাদার খাদ্যের তালিকা তারা একটা তৈরি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে 100 কেজির একটা তালিকায় তাদের যে বিপাকীয় শক্তি বা এনার্জি, মেটাবলাইজম এনার্জি দরকার, যে পরিমাণ প্রোটিন দরকার সেটা দিচ্ছে, সেটা এখানে উল্লেখ করেছে, এবং তাদের সাথে নিয়ে কোন কোন উপাদান অ্যাভেলেবল বাজারে সেটার উপর ভিত্তি করে করা হয়েছে। এই যে মিক্সচার মেশিনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন,
এই এই সে ধরনের যন্ত্র ব্যবহার করে তারা তৈরি করবে। এই এটা হলো তাদের তথ্য সংরক্ষণের, যে প্রতিদিন তারা কখন গরুটা কিনলো, কবে বিক্রি করলো, তার ওজন কত, প্রতিদিন কি খাবার দিচ্ছে, এইভাবে 1, 2, 3 করে 120 দিন পর্যন্ত তারা এইভাবে তালিকাবদ্ধ রাখবে এবং লাভ ক্ষতি হিসাব করবে। এরপর এবং এই জন্য তারা প্রশিক্ষণও নিয়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে পাম নেদারল্যান্ডস নামে একটা সংগঠন আছে, সেই সংগঠন এসে এদের তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, এবং 19টা সংগঠনের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এবং গরু হৃষ্টপুষ্ট গুণের পাশাপাশি আমাদের ডেইরি গায়ের জন্য মাস্টাইটিস কিভাবে টেস্ট করতে হয় তা সেটাও করেছে। এবং এখানে আপনারা দেখতে পাবেন এই ছবিতে যে এখানকার লাইভস্টক অফিসারও উপস্থিত আছেন, এবং সেই সাথে তারা সজিনা ঘাসের উপর প্রশিক্ষণ পেয়েছে, এবং সজিনা ঘাসের হাতে কলমে প্রশিক্ষণ তারা প্রশিক্ষণ নিয়েছে মাঠে গিয়ে। তারা তাদেরকে আমাদের খামারিরা গরুর সময় গাইডলাইন ফলো করছে, এবং এই গাইডলাইনটা তাদেরকে দেওয়া হয়েছে, এই ফলো করে তারা কাজ করছে। সুজিনা যেহেতু নতুন, এটারও একটা গাইডলাইন তৈরি করা হয়েছে এবং এই বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন, এবং তারা সেই হিসেবে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জার্মিনেশন বা সুজিয়া অঙ্কুর হয়েছে কিনা আমাদের নারী সদস্যরা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা যদি এই উৎপাদন আমরা যদি এই উৎপাদন প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই 19টা সংগঠনে প্রতিটা সংগঠনে যদি 20 জন করে সদস্য, 20 জন সদস্য করে হয়, তাহলে 380 জন আমাদের গরু উৎপাদন করি, এবং এক একজন দুটো করে গরু যদি পালন করে তাহলে প্রতি চক্রে আমাদের গরুর সংখ্যা হয় 760, এবং বছরে 3টা সাইকেল হলে প্রতি বছরে আমরা গরু উৎপাদন করব, নিরাপদ গরু উৎপাদন করব 2280টি, এবং যা থেকে আমরা আশা করছি 300 মেট্রিক টন নিরাপদ গরুর মাংস আমরা বাজারে সরবরাহ করতে পারবো। আর আমাদের খামারিদের চিন্তা যে এই সরবরাহ আমরা যেহেতু নিরাপদ মাংস তৈরি করবো, সেহেতু এটা যদি আমরা কোনো প্রিমিয়াম প্রাইস আমরা আমাদের প্রাপ্য, ন্যায্য মূল্য আমাদের প্রাপ্য, এই জন্য আমরা যদি আরো বড় কোনো ভালো জায়গায় বা যেমন ধরেন স্বপ্ন এগোরা এইসব আছে, এদের যদি যদি আমরা বাজারজাত করতে পারি ভালো হয়, এই আমাদের খামারিদের আশা। এই ছিল আমার উপস্থাপনা, সকলকে ধন্যবাদ। শেষ, অসংখ্য ধন্যবাদ সুজল, আসাদুজ্জামান আপনাকে ধন্যবাদ। আমরা শুধু সময় স্বল্পতার কারণে অনেকগুলো কথা বিষয় শুনতে পারিনি, তবে একটা গুরুত্বপূর্ণ যে মেসেজ যে আমাদের এই কৃষকরা কিন্তু সবাই প্রান্তিক, 70% জমির সর্বোচ্চ মালিক, ফলে এদের জন্য আপনার উপকরণের যে খরচটা কমিয়ে আনাটা ছিল আমাদের বড় স্ট্রাগল, সবচেয়ে বড় যুদ্ধটা 2.5 বছর আমরা যেটা করেছি, যে তাদের এই খাবার দাবার সবকিছু তারা এই বাজারের উপরে নির্ভরশীল না হয়ে কমিউনিটি লেভেলে উৎপাদন করাটা, যাতে ট্রেসেবল একটা সোর্সে, এক সংগঠন ভুট্টা করতেছে তার ভুট্টাটাই তারা কিনে নিবে, ওই সংগঠনে ভুষি আছে সেটা তারা কিনে নিবে, এবং ওই যে মিক্সচার মেশিন গ্রাইন্ডিং মেশিন সেগুলোতে আমাদের যে MMI যে ফান্ড আছে সেই ফান্ড দেওয়া হয়েছে, ফলে একটা কমন ফেসিলিটি সেন্টার গড়ে তোলা হয়েছে। তো সময় সফলতার অথবা সদল সেটা বলতে পারে নাই, ফলে এগুলো সবগুলো প্রান্তিক কৃষক, ফলে দেখবেন যে মার্জিন যে লেভেলটা আমরা যতটা সম্ভব উৎপাদন খরচটাকে আমরা চিন্তা করে আমরা তাদেরকে একটা বেশি একটা মোটামুটি একটা মার্জিনাল লাভে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা করা হয়েছে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত শুনবো। আমি এই পর্যায়ে আমি জনাব রাজীব পারভেজ, চেয়ারম্যান সজিনা ফাউন্ডেশন, ওনাকে আহ্বান করছি যে ওনার উপস্থাপনা করার জন্য। আমরা অতি আগ্রহ অপেক্ষা করছি যে একটা নতুন কিছু উনি আমাদেরকে দেখাবেন, ওনার দীর্ঘ 20 বছরের সংগ্রামের ফসল। ধন্যবাদ রাজীব পারভেজ। যেহেতু সময় সংক্ষিপ্ত আর আমাদের যেহেতু যোগাযোগটাও আছে, আমাদের কথাও হওয়ার সুযোগও আছে, তো সেই কারণে মানে খুব সংক্ষেপে আকারে খুব বিস্তারিত না যে আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা তো উত্তর পরবর্তীতে পাবেন বা আমাকে তো সবসময়ের জন্য পাবেন।
আমরা শুরুতেই সেলিম ভাইয়ের আমরা একটা উপস্থাপনা দেখেছি, সেই উপস্থাপনাতে আমরা দেখেছি যে গরুবিষ্ট পুষ্টকরণের ক্ষেত্রে বা আমাদের বাংলাদেশের গবাদি পশু পালনের ক্ষেত্রেই সজিনা একটা আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। আমরা তার কাছে শুনেছি এটা একটা জাদুকরি গাছ, গুণাগুণের কথাও জেনেছি। আমরা কিছু প্রয়োগের কথা সজল ভাইয়ের প্রেজেন্টেশনে আমরা শুনেছি আপনাদের দলগুলোতে। আমি এটার একটু চাষ পদ্ধতিটা আমরা এটা কিভাবে আমাদের দেশে চাষ করতে পারি বা এটাকে আর কিভাবে বৃদ্ধি করতে পারি এর নাকি টেকনিক্যাল বিষয়গুলোকে আপনাদের সামনে বলবো। বিকল্প পশু খাদ্য হিসেবে সজিনা এটা আমার প্রেজেন্টেশনে। আমরা মানে যেটা এই পর্যন্ত আগের দুজনের আলোচনা শুনেছি এবং আমরা এই সজিনা ব্যবহারের বিভিন্ন দেশের যে উদাহরণগুলো জানি, বিশেষ করে আমাদের যদি এই সাব কন্টিনেন্ট এর মধ্যে বলি তাহলে এটা ব্যবহারের দিক থেকে পাকিস্তান অনেক আগিয়ে আছে। তো তাদেরও যদি আমরা ওই এই তথ্যগুলো আগে দেখি যে এটা ব্যবহার করে তাদের লাইভ স্টকটা মানে তাদের জিডিপিতে কি পরিমাণ কন্ট্রিবিউট করছে, তো সেই হিসাবে যদি আমরা করি তাহলে গবাদি পশু পালনে সজিনার ব্যবহার আমাদের বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন। আমরা দেখেছি যে গত 5-6 বছরে আমাদের কি পরিমাণ এই গবাদি পশুগুলো পালনটা বেড়েছে এবং এই গবাদি পশু পালন সেক্টরটা আমাদের অর্থনীতিতে কিভাবে কন্ট্রিবিউট করছে, তো সেটার সাথে যদি সজিনাটা যুক্ত হয় তাহলে সেটি আমাদের জন্য একটি নয়া দিগন্ত উন্মোচন করবে বলে আমার একটাকে মনে হয়। এখন ধরেন আমরা আমাদের যে আমরা দেখি যে আমরা আমাদের গবাদি পশু পালনটাও বৃদ্ধি পেয়েছে, আমরা যথেষ্ট পরিমাণে চাহিদা মাফিক আমরা গবাদি পশু পালনও করতে পারছি, কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায় কি যে পুষ্টিকর খাবারের যোগান দেয়া। হ্যাঁ, এবং পুষ্টিকর খাবারের যোগান দিতে যে বিভিন্ন ধরনের খাবার আমরা নিয়ে আসছি, হ্যাঁ, এবং এই খাবার গুলা অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমার গবাদি পশুদের জন্য ওইভাবে স্বাস্থ্যকর হচ্ছে না। তো সেখানে কি হচ্ছে যে এই চ্যালেঞ্জ গুলা যদি মোকাবেলা করার জন্য সজিনা আমরা সেলিম আমরা তার প্রেজেন্টেশনে যে এটাকে যদি আমরা খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি তাহলে অন্যান্য ধরনের কোথা থেকে কথা আসছে একটু ই করেন আপনি মিউট করেন। হ্যাঁ, তাহলে ওখানে আমরা দেখছি যে এটাকে যেমন এটার অন্যান্য গবেষণাও বলছে যে এটা যদি আমরা খাওয়াই দানাদার খাবারের প্রয়োজন হয় না, তো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলার জন্য সজিনা সাইলেন্স বা সজিনাটাকে ফডারটাকে যদি আমরা এটাকে করি এটা উত্তম একটা সমাধান হবে আমাদের কাছে। আমরা এক নজরে বিশেষ করে গবাদি পশু খাদ্য হিসেবে সজিনা চাষের এটাকে আমরা বলবো শীতকাল ব্যতীত এটা চারা তৈরি করার সময় আমরা বীজ থেকে চারা তৈরি করব। এবং যেটা হচ্ছে যে আর আমরা হয়তো আগামী বছরে যদি বীজেরও আমরা নিজেরা উৎপাদনের তো চেষ্টা করবো এবং বিকল্প চারা তৈরি একটা পদ্ধতি নিয়ে আমি কাজ করছি, ওটা আশা করি এই 1-2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তখন সেটাও আমরা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে চারাটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে ছড়িয়ে দিতে পারবো বা চাষের জন্য। তো বীজটাকে কেন এটাকে করা হয়, কারণ এক বিঘাতে প্রায় 5,000 গবাদি পশু খাদ্য হিসেবে যদি চাষ করি 5,000 চারা লাগাতে এত তো কাটিং জোগাড় করা সম্ভব না। আমরা যদি দেশি গাছেরও এটা কাটিং জোগাড় করতে চাই এত এত আসলে সম্ভব পড় না। ওই জন্য গবাদি পশু খাদ্য হিসেবে চাষ করতে গেলে আমাদের বীজটাই আমাদের জন্য সব থেকে ভালো হবে। তাহলে চারা তৈরির সময়টাকে কি হচ্ছে যে শীতকাল ব্যতীত আমরা একটু আমাদের যে 19টা সংগঠন কিন্তু আমরা গত একটা শীত বড় শীত আমাদেরকে একটা বড় ক্ষতির সম্মুখীন করে দিয়েছিল বা আমাদেরকে সে আশানুরূপ ফলাফলটা থেকে একটু পিছিয়ে দিয়েছিল। তো শীত ব্যতীত যে কোনো সময়ে চারা তৈরি করা যায়, রোপণের সময় বছরের যে কোনো সময় যদি খুব অতিরিক্ত শীত বা অতিরিক্ত কুয়াশা পড়ে সেই সময়টা একটু হলো আমাদের জন্য হয়তোবা অঞ্চল ভেদে একটু সমস্যা হতে পারে, কিন্তু চারা তৈরি করে লাগালেও এটাকে করা যায়। তো বছরের যে কোনো সময় করা যায় এটা মনে রাখবেন। তবে সব থেকে এপ্রিল থেকে অক্টোবরের সময় খুব ভালো মতোই এটাকে আমরা জমিতে মাটির ধরন হচ্ছে যে জলাবদ্ধ ভূমি ছাড়া যে কোনো ধরনের আমাদের জমি তৈরিটা হচ্ছে যে আমরা যেভাবে আসলে কোনো ফসল করার আগে যেভাবে চাষ করি সে উত্তম ভাবে আমাদের চাষ করে নিতে হবে।
আর তারপরে কি চারা তৈরি, চারাটাকে হলো কি হচ্ছে যে আমরা বীজ অনঙ্কুরিত অবস্থায় সরাসরি জমিতে বপন এটাকে দেয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে হলো এর অঙ্কুরগমের হারটা কমে, চারা অনেক ক্ষেত্রে ভালো হয় না, তবে চারাটা তৈরি করে জমিতে লাগাতে পারলে এটা সব থেকে আমাদের ভালো হয়। সেই জন্য যে আমরা বীজ তলায় চারা সংখ্যা প্রতি একরে 15,000 বা এক আমার বিঘাতে 5,000, সেটা কিভাবে আসে যে গাছ থেকে আপনার লাইন থেকে লাইনের দূরত্ব 1.5 থেকে 2 ফিট, হ্যাঁ 1.5 ফিট করতেও পারে। এইভাবে আমরা যদি লাগাই তাহলে 1 বিঘাতে 5,000 আমরা এই চারা লাগাতে পারি। রাজীব ভাই আপনি চারা লাগানোর পদ্ধতিটা, রাজীব ভাই আপনার ভিডিওটা অফ করে নিলে সাউন্ডটা একটু ক্লিয়ার আসতো, কোনো কারণে ওয়েভলেন্থে সমস্যা হচ্ছে, আপনি ভিডিওটা অফ করে নেন তাহলে একটু ভালো একটা ওয়েভলেন্থ পাবেন। রাজীব ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমার মনে হয় যে কোনো কোনো কারণে উনি হয়তোবা আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি সভাপতি মহোদয়ের অনুমোদন ক্রমে আমি উনি হয়তোবা চেষ্টা করছেন সংযুক্ত হওয়ার জন্য, আমি সময় থেকে আমরা প্রায় 13 মিনিট পিছিয়ে আছি। আমরা প্ল্যানারি সেশনে যখন যাব, আমরা যখন মুক্ত আলোচনা যাব, তখন আবার আমরা রাজীব ভাইকে ওনার শেষ অংশটুকু বলার সুযোগ দিব। আমি কালক্ষেপণ না করে আমি এই মুহূর্তে আমাদের মুখ্য আলোচক জনাব ডক্টর খান শহীদুল হক স্যার, ওনার দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি এই গোটা 3টি প্রবন্ধের উপরে স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং আমাদের যারা কৃষক ভাইরা আছেন, কৃষক কৃষাণী যারা আছেন, যারা গরুর হৃষ্টপুষ্টকরণে কাজ করছেন, সেটার উপর কথা বলবেন। আমার মনে হয় যে রাজীব ভাই যুক্ত হয়েছেন। রাজীব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? রাজীব ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাজীব ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মানে আমরা 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 কানেকশনটা আমরা পরে নিব, আমরা 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 খান শহীদ স্যারের কাছে চলে যাব যে স্যার আপনার আলোচনাটা আমরা মানে আমি শুনতে পাচ্ছি। ওকে হ্যাঁ, কিন্তু আপনার মাঝে কানেকশনে, হ্যাঁ মাঝে কানেকশনে আপনার চ্যুতি হয়েছিল। আপনি কি শেষ করতে পারবেন 2 মিনিটে? জি প্লিজ প্লিজ 2 মিনিটে। জি আবার একটু শেয়ার করতে হবে, আমি আপনাকে আবারও ইয়ে করছি। হ্যাঁ জি 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 আপনি ভিডিওটা অফ করে নিলে, ভিডিওটা অফ করে নিলে আপনি, জি জি তাহলে আপনি একটু ভালো একটা ইয়ে পাবেন। জাস্ট অফ ভিডিও। জি আপনি শুরু করেন। জি প্লিজ রাজীব ভাই শুনতে পাচ্ছেন? আমাদের যেটা হচ্ছে যে এটা খুব একটা রোগ বালাই নাই তেমন, আবার শেষ করে শুনার ক্ষেত্রে আর এটাকে যে পদ্ধতিতে আরেকটা বস্তা এবং আপনার হচ্ছে যে বস্তা চটের বস্তা ব্যবহার করে, যেটা হলো আমাদের এই দলের সদস্যরা এটা করেছে, এটা কিন্তু আমাদের দলের সদস্যদেরই করা, যে একটা আপনার খড় বিছিয়ে নিতে হবে, তারপরে তার উপরে ভেজা চট, ভেজা চটের উপরে একটু
পেপার বিছিয়ে দিয়ে তারপরে আমরা যদি ভেজা বীজটাকে এটাকে বিছিয়ে দেব, বিছিয়ে দেওয়ার পরে তার উপর আবার এটাকে একটা পেপার দিয়ে একটা চক দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমরা একটু বায়ুশূন্য অবস্থা করার জন্য পলিথিন দিয়ে দেবো, তাহলে 48 থেকে 72 ঘন্টার মধ্যে এই এটাকে চারার জন্য যে মাটি তৈরি করা সেটা আপনার যেটা হলো জৈব সার ব্যবহার করতে হবে, রেডি জৈব সার। অনেকে যে গোবর ব্যবহার করলে কি হয় এটাকে অনেক ক্ষেত্রে এটা গাছের ক্ষতি করে, সেই জন্য রেডি জৈব সার ব্যবহার করা ভালো। 70:30 70 ভাগ মাটি 30 ভাগ আমরা এটাকে এই দিয়ে আমরা জৈব সার দিয়ে মাটিটাকে এটাকে তৈরি করবো। আচ্ছা, এটাকে খাওয়ানো কয়েক ভাবে সেলিম ভাই বলেছে আগে, যে এটা আপনি সরাসরি খাওয়াতে পারেন, এটাও আমাদের একটা দলের সদস্য ফার্মেন্টেশন প্রক্রিয়াতে যায়, যে গবাদি পশুকে এটাকে খাওয়ালে এটা হলো প্রচুর পরিমাণে রেস্ট পায়, ঘুমায়। আমরা এটা যত দেখেছি অনেকে তো বলে যে আমার গরু অনেকটা নেশার মতো হয়ে যায় এটাকে খাওয়ায়। সাইলেজটা হচ্ছে যে কি হলো যে অনেকদিন মাটি সংরক্ষণ করতে পারবেন, হারভেস্ট থেকে আরেক হারভেস্ট পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখলেন, 7 দিন পরে এটা নিজগুণে সাইলেজ হয়ে এই পরের হারভেস্ট পর্যন্ত এটাকে আপনি রেগুলারলি খাওয়াতে পারেন। হারভেস্ট করার আমরা একটু নিয়মটা দেখি, যে সাইলেজ বানানোর আগে প্রথমে আমরা এখানে আপনারা প্রথম ছবিতে দেখছেন এটা হলো এই ভেদে যে আপনার হলো 1 থেকে 1.5 ফুট অবস্থায় রেখে কাণ্ডটাকে আমরা ডাল সহ পুরাটাকে আমরা এটাকে কেটে ফেলবো। এটা প্রথম 2.5 মাস বয়সে। সেকেন্ড এটা হচ্ছে এটাকে চপিং করতে হবে, আপনি মেশিনেও করতে পারেন, আপনি দা ব্যবহার করে করতে পারেন। করে এটাকে আমরা চপিং করার পরে আমরা ড্রামে ব্যবহার করতে পারেন। আপনার আবার এই যে আপনার সাইলেজের পলিব্যাগ পাওয়া যায়, পলিব্যাগ একটা বস্তার মধ্যে দিয়ে তার মধ্যে এটাকে খুব সুন্দর করে ঠেসে ঠেসে দিয়ে এটাকে আমি এয়ারটাইট করে যদি বেঁধে রাখি 7 দিন পরে এটা নিজ গুণে আমরা চাষ করতে পারবো। যেমন একটা দেখেন এটা হলো খুলনা বটিয়াঘাটাতে করেছিলাম, খুলনা বটিয়াঘাটার মাটিটা হচ্ছে লবণাক্ত মাটি, সেই লবণাক্ত মাটিতেও এটাকে চাষ করা যায়, এটাকেও আমরা ফডারের জন্যই এটাকে চাষ করেছিলাম। তারপরে কি হচ্ছে যে আমাদের বসত বাড়ির আশেপাশে আমাদের অব্যবহৃত জমি থাকে, হ্যাঁ, যেটাকে আমরা ওইভাবে আমাদের চাষের আওতায় আসে না, সেই ক্ষেত্রে এখানে আমরা পাশাপাশি দুইটা ছবি এখানে আমরা দেখছি, এই দুইটা ছবি বসত বাড়ির আশেপাশে অব্যবহৃত জমি যেটা এর আগে ওইভাবে চাষের আওতায় আনে নাই, সেখানেও এটা পাতার জন্যে এই চাষটাকে করা হচ্ছে। আবার আমরা যেটা হচ্ছে আমাদের একটা সম্ভাবনা জায়গা, মানে বাংলাদেশের জন্য আমরা যদি সজনার ব্যবহারটা শুরু করি, এটা বাণিজ্যিক ভাবে চিন্তা করে যদি আমরা চাষটা শুরু করি, এটা আমাদের জন্য আশীর্বাদ। যেমন আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি যেটা কৃষি বনায়ন বলে, আমরা যদি সেটার আওতায় সজনাটাকে করি, যেটা এটা যেমন আমাদের গবাদি পশু সেক্টরেও এটা এটা একটা বাজার চাহিদা আছে, হিউম্যান ইউজ এর জন্য একটা বাজার চাহিদা আছে দেশীয় এবং আন্তর্জাতিক, তাহলে আমরা অ্যাগ্রো ফরেস্ট্রি এই পরিকল্পনা করেও কিন্তু আমরা জমির আলের ধারে রাস্তার ধারে আমরা এটাকে সজনাটাকে চাষ করি। আবার বিকল্প আপনার কাছে হয়তো বা ওইভাবে মাটিও নেই, যেমন এটা দেখেন আমার এটা ঢাকা লাল মাটি আর ছাদে এই প্লাস্টিক ক্যারেটে আমি এখানে প্রচুর পরিমাণে 1-1 গাছে 3-4-6 আমি বিভিন্ন ভাবে এটাকে পরীক্ষা করেছি, 4-6 আমি পাতার যদি চাষ করতে চাই এটাকে করা যায়, তাহলে বিকল্প স্থানেও এই সজনাটাকে আমরা যদি পাতার জন্য করতে চাই এটাকে চাষ করতে পারি, আবার ফসলের জমিতেও এটাকে চাষ করা যায়। তো মোটামুটি যে সজনার এ পর্যন্ত আমার যে অভিজ্ঞতা বলছে, আমি যেহেতু এটাকে কাজ করছি, এটাকে গবাদি পশু খাদ্য হিসাবে এটাকে আমি বাণিজ্যিক ভাবে উৎপাদন করি, বিভিন্ন খামারে দিই, আবার এটা মানুষের ব্যবহারের জন্য আমি এই সজনা পাতা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছি। তো আমরা যেহেতু এটাকে দেখছি যে এই আমাদের এই 19টা সমবায় সংগঠন যেটা সেলিম ভাই শুরুতে বলেছেন, যেটা পায়োনিয়ার, আবার হচ্ছে কাজের আপনারা আনুষ্ঠানিক ভাবে যেটা সজনার ব্যবহার গবাদি পশু পালনের ক্ষেত্রে আপনারা শুরু করেছেন, অবশ্যই আপনারা পায়োনিয়ার, এবং আপনাদের দ্বারা এবং আপনাদের কাজের অভিজ্ঞতার দ্বারা বাংলাদেশে এই সজনার ব্যবহারটা গবাদি পশু সেক্টরে এবং অন্যান্য আপনার বিশেষ করে হিউম্যান ইউজের ক্ষেত্রে, ফসলে ব্যবহারের ক্ষেত্রেও
এটা এই এই সজিনার চাষ এবং ব্যবহার ছড়িয়ে পড়বে এবং আমরা বাংলাদেশে উদাহরণ হব যে আমাদের দেশে মানুষ শিখবে এবং অন্যান্য খামারিরা প্রান্তিক খামারিরা বা প্রান্তিক কৃষকেরা সজিনার ব্যবহার করে এবং ব্যবহারের মধ্যে গবাদি পশু পালন করে তাদের দারিদ্র অবস্থা থেকে উঠে আসবে সবাই লাভবান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ইনফরমেশন দিয়ে দিই যে বীজের জন্য বীজ তৈরির প্রক্রিয়াটা আমরা বছর থেকে শুরু করব। একটা হচ্ছে যে নবী ভাইও প্রস্তাব দিয়েছেন আপনাদের একটি জমিতে এবং বিএলআরআই থেকেও প্রস্তাব পেয়েছি নাসিনাপার কাছ থেকে যে বিএলআরআই বছর আর কতদিন বীজ কিনবে, তারা ওখানে ভেতরে কিছু জায়গার ব্যবস্থা করবে, সেখানেও আমরা বীজ উৎপাদনের উদ্দেশ্যে এবার কাজ শুরু করব। মানে দুটি জায়গা, তাহলে এনএমআই প্রকল্পের জায়গাতেও একটা বিএলআরআইতেও আমরা বীজের এটাকে তৈরি করবো, যে ভবিষ্যতে যাতে বীজ আমদানি করে নিয়ে এসে আমাদের চাষের করা না লাগে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য। আমি এই পর্যায়ে আমি আমাদের মুখ্য আলোচক জনাব ডক্টর খান শহীদুল হক স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি এই তিনটি প্রবন্ধের স্যারের অভিজ্ঞতা এবং স্যারের দিক নির্দেশনা আমাদের প্রতি দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার খান। আমাদের সাথে আছেন প্রফেসর শামসুদ্দিন, যিনি এখন রোম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাকে আমি ধন্যবাদ দিই এখানে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সাথে আমাদের আজকে যারা উপস্থাপন করেছেন ডক্টর সেম, মিস্টার আসাদুজ্জামান সজল এন্ড মিস্টার রাজীব পারদেশ, উপস্থাপকদের আমি আমার তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি বিষয়গুলো অনেক বিষয়গুলো এখানে উপস্থাপন করার জন্য। আমি শেষে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এই ফিল্ডের এত খামারি যারা উৎপাদনের সাথে যুক্ত তাদের এই 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 সুযোগটাকে আমি সত্যিকার ভাবে খুবই গর্বিত। তিনটে বিষয়ে মানে সংযুক্ত করে কথা বলা খুবই খুবই ডিফিকাল্ট, তবে এটা ভালো লাগছে। 2006 যখন বিএলআরআই কে শুরু করেছিলাম ফেল করেছিলাম বছর, দেন আই স্টার্টেড ইন 2012 এবং আজকে সজিনা নিয়ে মাঠে ঘাটে কথা হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আমি কথা বলতে কতটুকু আমি আপনাদের সাথে সাকসেসফুলি কথা বলতে পারবো জানি না, কারণ অনেক বিষয় কথা। প্রথম যে কথাটা আমি বলতে চাই, এমআই এর যে ইনিশিয়েটিভ যে প্রজেক্টটা, এটা ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। এটা এটা আমি যেটা মনে করি যে এখানে সোশ্যাল একটা টেকনোলজি আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সাপোর্ট টেকনোলজি আছে এবং শেষে যেটা আসলে ভ্যালু চেইন ডেভেলপমেন্টের যে গুড প্র্যাকটিস গুলো, এই তিনটা বিষয়কে এমএমআই একসাথে এক আমব্রেলার নিচে নিয়ে এসে গ্রামীণ যে আমাদের জনগণ তাদের আপনার এন্ড হাঙ্গার বলেন অথবা পভার্টি এলিভেশন বলেন অথবা উইমেন এম্পাওয়ারমেন্ট বলেন অথবা নিউট্রিশন সিকিউরিটি বলেন কাজ করছে। অতএব এমএমআই এর এই যে হলিস্টিক যে অ্যাপ্রোচটা, দিস ইজ এ ভেরি লাভলি এবং ভেরি টাইমলি ইনিশিয়েটিভ। এটাই একটা টেকনোলজি এবং আমি মনে করি আজকে আমি শুধু অনেক হবে কথা শুনেছি, করব কথা শুনেছি। আমার ধারণা ছিল যে আমরা অনেক কিছু আপনার এই টেস্টেড রেজাল্ট থেকে আমরা দেখব এবং সজলের যে বিজনেস মডেলিং এটা সফটওয়্যার ভেরি গুড ওয়ান, কিন্তু আমি খুব হাংরি ছিলাম যে সজল আমাকে বলবে যে আমরা এটা করে এটা পেয়েছি, কিন্তু সজল যেটা বলেছে যে এটা পাবো এটা করব,
তো এটা এমএমআই আমি আশা করি যে এক সময় ঠিক এই ধরনের স্টোরি তার যে ছজনের যে স্টোরিটা ইজ এ নাইস স্টোরি এবং এটা অনেক জায়গায় টেস্টেড স্টোরি এবং এমএমআই তে এই এই টেস্টেড স্টোরিটা ভবিষ্যতে কোনো একটা জায়গাতে কোনো কর্নার থেকে আমরা শুনবো অথবা রেকর্ডে দেখবো যে এমএমআই এই যে সোশ্যাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালু চেইন হলিস্টিক অ্যাপ্রোচ একটা রুরাল ডেভেলপমেন্ট টেকনোলজি বা গুড প্র্যাকটিস এটা এফএওর একটা বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে আসবে এবং এফএওর এই 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 গুড প্র্যাকটিসটা আমি আশা করি গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট খাত আছে সেখানে এই 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 গুড প্র্যাকটিসটা ব্যবহার হবে তাহলে আমাদের গভর্নমেন্টের ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো অনেক উন্নতভাবে উপকৃত হবে এটা আমার প্রথম মেসেজ আমি রাখতে চাই দুই নম্বর হচ্ছে দুই নম্বর যে মেসেজটা আমি নিতে চাই কারণ আমি আলোচনা করতে গেলে অনেক বিষয় এত বিষয়ে আলোচনা ইন্টিগ্রেট করে মানে আলোচনা করা খুব ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ এই জন্য আমি মেসেজ ওরিয়েন্টেড আলোচনা গুলো করছি ফ্যাটেনিং ক্যাটল ফ্যাটেনিং আপনাদের যে ব্যাচ কালচার ব্যাচ ফ্যাটেনিং অফ ক্যাটল এটা এটা ইট ইজ এ সিস্টেম এটা এই সিস্টেমে বাংলাদেশে এটা শুরু হয়েছিল শুরু হয়েছে এই কারণে বাংলাদেশে এক সময় জমি চাষে এই মেল গরুগুলো ষাঁড়গুলো বা এই আপনার কে বলা হয় যেটা ষাঁড়কে বলা হয় যেটা আপনার ক্যাস্টেশন করা হয় না আর একটা হলো বলদ এগুলো আসলে ব্যবহার হতো সারা বাংলাদেশ ব্যাপী এখন কিন্তু আর এই ষাঁড় গরুগুলো হাল চাষে ব্যবহার হয় না যার ফলে এটা আপনার 90 দশকের গোড়ায় বা থেকে এগুলো ক্রমান্বয়ে আপনার সারপ্লাস অ্যানিমাল হিসেবে দেখা যায় এবং তখনই বিএলআরআই এই 92-93 সাল থেকে এই ফ্যাটেনিং প্রযুক্তিটাকে সামনে নিয়ে আসে অর্থাৎ সেটা হলো যে আপনার একটা মানে বয়স্ক গরু এখানে বয়স্ক বলতে গরুর বেলায় 2 বছর হইলে এটা গ্রোথের দিক থেকে পূর্ণ মাত্রায় এবং পরিপূর্ণ এটাই অপটিমাম এজ তো এই বয়স্ক গরুগুলোকে 3 মাসে বা 4 মাসের একটা সময়ে এটাকে আপনার হৃষ্টপুষ্টকরণ এই হৃষ্টপুষ্টকরণে 4টা ধাপ আছে বিএলআই যেটা বলছে একটা ধাপ হলো যে গরুটা নির্বাচন এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় গরুটা নির্বাচন এবং এই গরু নির্বাচনে যদি আপনার সঠিক মানে ভাবে নির্বাচন না করা যায় তাহলে কিন্তু লাভ করা যায় না আর 2 নম্বর হচ্ছে গরুটা নির্বাচনের পরে যখন আপনি গরু নিয়ে আসলেন তখন তাকে কৃমিমুক্ত করতে হবে তাকে আপনার ভ্যাকসিন প্রয়োজন হলে ভ্যাকসিন দিতে হবে তারপরে 3 নম্বরটা হচ্ছে তার খাদ্য ব্যবস্থাপনা যেটা আপনাদের সবচেয়ে বেশি খরচ বহন করে এখানে কারো কারো ক্ষেত্রে 85% পর্যন্ত এটা খরচ চলে যায় এখানে বিশেষ করে ফ্যাটেনিং 3 মাসের যে ফ্যাটেনিং এখানে মূলত খাবারটাই মাংসে রূপান্তর করা হয় এবং এই এখানে আলোচনা আমি আপনারা অনেক আলোচনা করেছেন এখানে কিছু কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সেটা হচ্ছে যে আপনার ব্রয়লারের যেমন এফসিআর আছে আপনাদের কিন্তু এই ফ্যাটেনিং এ গরু ফ্যাটেনিং এর কিন্তু এফসিআর আছে এবং এই এফসিআর যদি আপনি 7 বা 7.5 আমি 8ও এলাও করলাম 8-এর নিচে যদি এফসিআর রেখে আপনারা যদি ফ্যাটেনিং করতে পারেন একদম চোখ বন্ধ করে বর্তমান আপনার যে ফিডের যে কস্ট এবং আপনার কি মাংসের যে গরুর যে দাম তাতে চোখ বন্ধ করে একটা প্রফিটেবল একটা বিজনেস এবং এটা প্রমাণিত এটা বলার প্রয়োজন নেই এবং লাস্ট যে স্টেপটা এই স্টেপে এসে আমরা যেটাকে বিএলআরআই যেটাকে বলেছে যেটা মার্কেটিং একটা অপটিমাম সময়ে এটাকে মার্কেট করতে হবে বিএলআরআই প্রথম দিকে এটাকে আপনার 90 দিনের একটা প্যাকেজ বলেছে পরবর্তীতে বিএলআরআই কিন্তু এটাকে 65 ডেজেও নিয়ে আসছে অর্থাৎ এই কথাটা এই জন্য আসছে যে একটা অ্যানিমেল যখন ফ্যাটেন হয়ে যায় এখন ফ্যাটেন কিভাবে হয় সেটা ডেসক্রিপশন আছে সেটার স্কেল আছে মাপার স্কেল আছে সেই স্কেল গুলো বলতে গেলে অনেক সময় নেবে আমি শুধু এটুকু বলতে চাই যখন একটা গরু নট নেসেসারিলি যে আপনাকে 120 দিন বা 90 দিন থাকতে হবে যখনই দেখবেন যে একটা গরু ফ্যাটেন হয়ে গেছে তার মানে রিব গুলো দেখা যায় না
প্লিজ এটাকে বাজারজাত করে আপনি নতুন একটা গরুকে নিয়ে আসেন। অর্থাৎ সজলে যে টার্নওভার সাইকেল, এনিমাল টার্নওভার সাইকেল বলে একটা কথা আছে, সেই এনিমাল টার্নওভার সাইকেলটা ডোন্ট স্টিক টু অনলি আপনার 120 ডেজ অর 90 ডেজ। কারণ আপনার যখন একটা গরু 60-65 ডেজে ফ্যাটেন হয়ে গেল, এরপরে যে আপনার দিনটা 40 দিন বা 30 দিন রাখলেন, এই জায়গাতে এসে গরুর গায়ে চর্বি হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, 1 কেজি চর্বি করতে যে খাবার লাগে, 1 কেজি মাংস করতে তা মানে ডাবল লাগে। অর্থাৎ 1 কেজি মাংস করতে যদি আপনার 7 কেজি খাবার লাগে, তাহলে 1 কেজি চর্বি উৎপাদন করতে 14 কেজি আপনার খাবার লাগে। অতএব এইখানে আপনার ফিড লস, অর্থাৎ এই সময়টা হয় কি, যখন ফ্যাটেনিং হয়ে যায় তখন গরুটার গ্রোথ রেটটা কমে যায়, যেটা আপনি আগে পেয়েছেন এটা অন্তত কমে যায়। আর বিগিনিং এ একটা গ্রোথ, প্রথম 40 দিনে একটা গ্রোথ আপনি পান, সেইটা হলো একটা বায়োলজিক্যাল একটা ফর্মুলা আছে, কম্পেনসেটরি গ্রোথ। এই কম্পেনসেটরি গ্রোথে অ্যাটলিস্ট আপনি দিনে আর 200-250 গ্রাম এডিশনাল পাচ্ছেন। এই জায়গাগুলোতে আপনারা একটু যদি পলিসিতে নিয়ে আসেন এবং খামারিদেরকে ওইভাবে একটু তৈরি করেন, তাহলে কিন্তু আপনার এই ব্যাচ ফ্যাটেনিং, ব্যাচ ক্যাটল ফ্যাটেনিংটা আরো প্রফিটেবল করা সম্ভব। কারণ যত দিন আপনি রাখবেন, লিঙ্গারিং করবেন টার্নওভার সাইকেল, তত আপনার মানে প্রফিটেবিলিটি কমে আসবে। আর একটা ফ্যাটেনিং সিস্টেম বাংলাদেশে এখন খুবই, এটা আগে ছিল, এই এই ব্যাচ ফ্যাটেনিংটা খুব মানে 90-এর দশকের গোড়া থেকে এটা চলে আসছে, কিন্তু খুব রিসেন্টলি লাস্ট এই এই 5-7 বছরে বা 10 বছরে আপনি দেখবেন যে বিফ ফার্মিং যেটাকে বলা হয়, যেটা আপনার খুব সিলেক্টেড কাপ, আপনার যে কাপগুলো যে এখন অনেকে বলে ভামা ক্রস, তারপরে আপনার ফ্রেশিয়ান ক্রস, যে সমস্ত বাছরগুলো, এগুলো নিয়ে এসে 2 বছর পর্যন্ত পেলে এগুলোকে বিক্রি করে দেওয়া। অনেকে এটাকে 2 বছরের পরে নিয়ে যায়, এটা খুব স্বতঃসিদ্ধ বায়োলজিক্যাল ফর্মুলাটা, খুবই স্বতঃসিদ্ধ একটা ফর্মুলা আছে। 2 বছরে একটা অপটিমাম এফসিআর দিয়ে আপনাকে প্রফিট দিবে। 2 বছরের পরে যতই আপনি গরু রাখেন, ইয়েস এটা বড় হবে, কিন্তু প্রফিটেবলি বড় হবে না। আমি জাস্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে 2 বছরের মধ্যে প্রথমে গরুর আপনার যে স্কেলিটনটা থাকে, বোন, সেই স্কেলিটনটা ডেভেলপ হয়, তখন স্কেলিটনটা হয়ে যায়, তারপরে তার মাংস, গায়ে মাংস লাগে। এগুলো একটা বায়োলজিক্যাল সূত্রই আছে। সেই জন্য আমরা কিন্তু বিল্ডিং করার সময় তাই করি, দেখবেন যে কলাম উঠিয়ে দেই, তারপরে আপনার তার গায়ে সমস্ত ইট, পাথর, সিমেন্ট এগুলো লাগাই। এটাও কিন্তু এইরকমই, এটা তো বায়োলজিক্যালি কিন্তু এরকমই। অতএব বোন গুলো ডেভেলপমেন্ট একটা সময় পর্যন্ত হয়ে যায়, ধরেন মোর দ্যান 1 ইয়ারে এটা কমপ্লিট হয়ে যায়। এরপরে এর গায়ে আপনার মাংস আপনার মানে জমে, এই এই জায়গাগুলো শেষ হয়ে যায় 2 বছরের মধ্যে। এরপরেও আপনার সাইজে বাড়বে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রফিটেবিলিটি, কম্পিটিবিলিটি অফ গ্রোথ পারফরমেন্স, এটা অনেকটা সময়ের সাথে কমে আসবে। সেই জন্য বিফ ফার্মিং যেটা বলছে, সেটা হলো যে আপনার বাছুর নিয়ে, উইন্ড বাছুর নিয়ে স্টার্ট করা, এবং 2 বছর পরে এই ব্যাচটা, এই গরুগুলো আপনার মার্কেট করে দেওয়া, এই সিস্টেমও আছে। অর্থাৎ এখানে মেসেজটা হচ্ছে, আপনার ব্যাচ ফ্যাটেনিং, ব্যাচ ক্যাটল ফ্যাটেনিং যে সিস্টেমটা আছে, এটাকে আরো আপনার কিভাবে প্রফিটেবল করতে পারবেন, এবং অন্যদিকে বিফ ফার্ম যদি কেউ করতে চান, সেটাকে কিভাবে আপনি স্টার্ট করতে পারেন এবং সেটা কিভাবে প্রফিটেবল হতে পারে, এটা আর একটা মেসেজ। এখানে এই এই মেসেজের মধ্যে, এই ফ্যাটেনিং এর মেসেজের মধ্যে আমি বোরিং যেটা পরে আসতেছি, এখানে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনার মানে আর্স জাতীয় বা রাফেজ জাতীয় খাবারের উপরে আপনার ডিপেন্ড কম করে বেশি ধরনের কনসেন্ট্রেট আপনারা খাওয়ান। হ্যাঁ, এটা ফ্যাটেনিং এর বাইরেও এটা আপনার আছে, ফিডলট সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশে এই জায়গাগুলোতে আপনার বেশি কনসেন্ট্রেট খাওয়াতে যে আমরা কিন্তু প্রফিটের মার্জিনটা কমাই ফেলি। এই জন্য, কারণ আমাদের ব্রিডের একটা ইউনিফর্মিটি নাই, আমাদের ব্রিড বিফ ব্রিড আপনার জাতের অভাব আছে, কারণ জাতের একটা বড় ইনফ্লুয়েন্স এখানে রয়ে গেছে। তবে এখানে আমার মেসেজটা হচ্ছে, আপনারা যখন ওই ফিডটা ফর্মুলেশন করবেন, এই জায়গাতে একটু কেয়ারফুলি ফর্মুলেশন করবেন। আমি ফ্যাটেনিং এর ক্ষেত্রে আমার শর্ট মেসেজটা আমি এখানেই শেষ করি।
মেসেজ দুইটা হচ্ছে যে আপনার যেটা নিয়ে এত কথা মরিঞ্জা ফিড মরিঞ্জা ফিড আমি মরিঞ্জা আমি কিন্তু মরিঞ্জা ফিড বলেছি আমি কিন্তু সাজনা বলিনি আপনার একটা বেসিক আইডিয়া এখানে বেসিক থিং হুইচ ইজ ভেরি মাস এস্টাবলিশ বেলারায়ের যে রিসার্চ এর মাধ্যমে এটা খুব এস্টাবলিশ আপনাদের এই মেসেজের মধ্যে সেই 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 মেসেজটা নেই সেই ফাইন্ডিংসটা নাই এটা হচ্ছে মরিঞ্জা ফিড মরিঞ্জা ফিডটা কি মরিঞ্জা ফিডটা হচ্ছে সাজনা ফিডটা কি সাজনা খাদ্যটা হচ্ছে আপনার আপনার ডাল ডগার আপনার আই তিন ফিট ডাল সহ তার যে পাতা কাণ্ড যা আছে সব কিছু আপনি এটাকে শ্রেড করে একটা ভুসি বানাই ফেলতেছেন এই যখন আপনি আড়াই তিন ফিট ডাল সহ আপনার পাতা ভুসি বানাই ফেলতেছেন তখন তার মধ্যে একটা কম্পোজিশন আসে সেটা হলো ধরেন আঠারো বা সতেরো থেকে আঠারো পার্সেন্ট বা সাড়ে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে আর আপনার ফাইবার যেটাকে মানে বিজ্ঞানের ভাষায় বলে এডিএফ এটা থাকে পঁয়ত্রিশ ৩৫ বা ৩৭ পার্সেন্ট তাহলে আপনার ফাইবারে এডিএফ এর ফাইবারের আর আর প্রোটিনের রেশিও থাকে টু ইস টু ওয়ান অথবা এটা টু পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান পর্যন্ত ভ্যারি করে এটাকে বলা হয় মরিঞ্জা ফিড এই মরিঞ্জা আপনার মূল জায়গাটা হচ্ছে মরিঞ্জা ফিড আপনি যদি পাতা খাওয়ান এই যে আমি আমি অনেক জায়গায় দেখলাম যে পাতা খাওয়াচ্ছেন তারপরে দা দিয়ে কুপিয়ে আপনারা সাইলেন্স করতেছেন এখানে একটা আপনারা অনেক বড় ধরনের লস করতেছেন একটা লস হচ্ছে যে যে পাতায় যে প্রোটিন থাকে তেইশ চব্বিশ পঁচিশ পার্সেন্টের মধ্যে প্রোটিন থাকে এত হাই কোয়ালিটি প্রোটিন গরুর জন্য প্রয়োজন নেই দিস ইজ আর ওয়েস্টেজ অফ প্রোটিন আপনি কোন প্রোটিনটা ওয়েস্ট করতেছেন সবচেয়ে উন্নত মানের একটা খাদ্যের প্রোটিন আপনি ওয়েস্ট করতেছেন অথচ এই প্রোটিনটা অন্য একটা গরুকে খাওয়ালে আপনি কিন্তু আরো বেশি আপনার গ্রোথ পাচ্ছেন তাহলে এই জায়গাতে আমার সাজেশনটা মেসেজটা হচ্ছে আপনারা মরিঞ্জা ফিড তৈরি করেন অর্থাৎ যে আপনার ডাল পালা পাতা নিয়ে আসতেছেন এটাকে একেবারে আপনার চপিং না করে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন চপিং না করে এটা একটা মেশিন পাওয়া যায় এটা জাস্ট ধরলে এটাকে একেবারে আপনি ওই যে ধানের যেমন ভুসি হয় এরকম ভুসি হয়েছে আমরা এটাকে ইংরেজিতে বলি শ্রেডিং শ্রেড শ্রেড করে হাফানো নট চপিং তাহলে আপনি এটা এইটা যখন আপনি শ্রেড করে মরিঞ্জা ফিডে নিয়ে আসবেন তখন এটাকে আপনি ড্রাই করেও রাখতে পারেন আপনি এটাকে সরাসরি সাইলেজ করেও রাখতে পারেন সাইলেজ করার ক্ষেত্রে এসে আপনার এখানে যেটা করতে পারেন আপনার অন্যান্য কনসেন্ট্রেট যেটুকু লাগে সেটা দিয়ে এটাকে একটা কমপ্লিট কনসেন্ট্রেট মিক্সচার হিসেবে আপনি করতে পারেন এই জন্য এটা আপনার গরুকে খাওয়াতে পারেন প্লাস এটা মার্কেটে বিক্রি করতে পারেন আপনার এই যে মরিঞ্জা ফিডের যে কনসেন্ট্রেট মিক্সচার এখানে কোন হুইট ব্রান দরকার নেই খেসারি ব্রান দরকার নেই তিল অয়েল কে দরকার নেই সয়াবিন মিল দরকার নেই দরকার যেগুলো আছে খুবই দুই তিনটা আইটেম একটা হলো আপনার এনার্জি সোর্স হিসেবে আপনি এটাকে ক্রাস্ট হুইট ব্যবহার করেন আর মিনারেল সোর্স হিসেবে আপনার ডিসিপি বলেন লাইমস্টোন ব্যবেন অথবা সল্ট বলেন এগুলো ব্যবহার করেন আর একটা জিনিস আমি আপনাদের আইটেমে দেখলাম ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা দরকার নেই এটা আপনারা এখানে কস্ট একটা ডাউন করে নিয়ে আসতে পারেন ভিটামিন এট অল এই সমস্ত রুমিনেন্টের জন্য সাপ্লিমেন্ট ডায়েটারি সাপ্লিমেন্ট কোনো প্রয়োজন নেই এটা এটা আল্লাহ এদেরকে এভাবে তৈরি করেছে যে এরা সমস্ত ধরনের ভিটামিন এরা এদের স্টমাকে আই মিন রুমেনে আপনার সিনথেসাইজ করতে পারে অর্থাৎ যে দরকার সেটা হচ্ছে মিনারেল এবং মিনারেল কিন্তু আমি বলছি যে বিশেষ করে মিনারেলের সবচেয়ে বড় সোর্সটা হচ্ছে লাগে ক্যালসিয়ামের কারণ আমাদের যত বাংলাদেশে যত ফিড আছে সবকিছুর মধ্যে ফসফরাস টু হাই এবং এত বেশি ফসফরাস হাই হওয়ার ফলে যেটা করে অ্যানিমেলে যখন খাওয়ানো হয় তখন হাই ফসফরাস ক্যালসিয়ামের সাথে রেশিও মেনটেন না করার ফলে দুটোরই লস হয় এই জন্য আপনি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করে দেন এই খাবারের মধ্যে আমার কথাগুলো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে খামারি ভাইদের জন্য বিশেষ করে এখানে যেহেতু আপনাদের এক্সপার্ট আছে দে ক্যান ট্রান্সলেট ইট ইনটু লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই মিনারেল ভিটামিনের কস্টটা আপনারা একদম ডাউন করে নিয়ে আসতে পারেন টু মাই মানে এক্সপিরিয়েন্স অনলি আপনার লাইমস্টোন সাপ্লিমেন্ট দ্যাট ইজ এ ক্যালসিয়াম সোর্স দ্যাট ইজ এনাফ অতএব আমার মেসেজটা হচ্ছে এখানে দুটো মেসেজ
যে আপনারা মরিঙ্গা ফিড তৈরি করেন সেটাকে আপনারা ইয়া নেন কি বলে ড্রাই অথবা আপনারা সাইলেন্স করেন, ডোন্ট ডু এনি মিস্টেক হিয়ার, কারণ এখানে মিস্টেক করে আপনার ওখানে অনেক টাকা পয়সা আপনার লস হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে মিক্সার তৈরির ক্ষেত্রে আপনারা একটু কষাশন, তাহলে দেখবেন যে এখানে আপনারা অনেক পয়সা সেভ করতে পারবেন। একটা তথ্য আমি এখানে রাখতে চাই, এখানে যেহেতু ফোকাল পয়েন্ট ডক্টর সেলিম আছে, এখানে সজল আছে, যে মরিঙ্গা ফিড কনসেন্ট্রেট মিক্সারে ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাড মোর দ্যান 40% মরিঙ্গা ফিড। আমি আবার বলছি যে এই ধরনের কনসেন্ট্রেট মিক্সার থেকে আপনার সর্বোচ্চ রেসপন্স পাওয়ার জন্য 40% এর উপরে মরিঙ্গা ফিড আপনার দেওয়ার প্রয়োজন নেই। এটা দিলে এটা আসলে ইট ইজ এন ওয়েস্টেজ। এবং আপনারা খুব সুন্দরভাবে আপনারা খুব খুশি হবেন যে মরিঙ্গা ফিড এটা এটার মধ্যে অনেকেই ম্যাজিক ফিড বলে। এটা এটার কারণ হচ্ছে যে এটার মধ্যে এমন কোন অ্যান্টি অক্সিডেন্ট নাই যা এই ফিডের মধ্যে আছে, সব ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে। একটা বিউটি হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, যার জন্য সয়াবিন মিল গরুকে খাওয়ায়, অনেক সময় ফিশ মিল খাওয়ায়, সেটা হচ্ছে মরিঙ্গা ফিডের যে প্রোটিনটা এটার 50% বা 55% রুমেনে ডিগ্রেডেবল। এই কথাটাও খুব সাইন্টিফিক হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা মানে এক্সপার্ট আছে তারা বুঝবেন। আমাদেরকে যদি অ্যালাউ করে স্যার, যেহেতু আমাদের সময় খুব কম, আমি কি বলবো স্যার, একদম এক মিনিটে যা বলা হয় নাই স্যার সেটা শেষ করার জন্য। আমি শেষ করতে চাই যে সেটা হচ্ছে যে আপনারা মরিঙ্গা ফিড খাওয়ালে আপনারা যেহেতু আপনার মার্কেটের সাথে লিংক করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার এই মিটের কোয়ালিটি, এর কোলেস্টেরল, এর এর আপনার এলডিএল এগুলো অনেক কমে যায়, এবং এই মিটের আর কালার কমে যায়, দুধের এলডিএল কমে যায়, কোলেস্টেরল কমে যায়, অর্থাৎ এটা একটা হেলদি প্রোডাক্ট তৈরি করে। আমি 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 আমাকে আমাকে আমি বোধহয় বেশি সময় নিয়ে গেছি, তো আমি ক্ষমা চেয়ে নেই আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে, এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়ে আমাকে আমাকে আমি খুব আনন্দ পেয়েছি, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে, বিশেষ করে খামারি ভাইরা, আমি সময়ের অভাবে আপনাদের সাথে কথা বলতে পারলাম না, সবাইকে ধন্যবাদ, সভাপতি মহোদয় আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার আমি অপরাধী, অপরাধটুকু আমি স্বীকার করে নিলাম, কারণ সময়টা আসলে এমন ভাবে সাজানো, আমরা অলরেডি চুরি করেছি 11 মিনিট পর, এবং এখন পিছিয়ে আছি আমরা প্রায় সময় থেকে প্রায় 40 মিনিট। আমাদের মাঝে আমরা এখন মুক্ত আলোচনা চলে যাব। আমাদের মাঝে আসলে খামারি ভাইরা তো আছেন, ওনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি, সব প্রশ্ন আমরা কিন্তু খান সহি স্যার যে বিষয়গুলো বলেছেন এবং পরবর্তীতে আমাদের গেস্ট স্পিকার সামসুদ্দিন স্যার যেগুলো বলবে এবং সেলিম ভাই যেগুলো বলেছেন, যেগুলো টেকনিক্যাল বিষয়গুলো যেগুলো আছে, এগুলো সবগুলোই আমরা আপনাদের মডিউলে আমরা সম্পর্ক করবো। সুবিধা হলো যে জুমে যেটা রেকর্ড করা যায়, আমরা স্যারের টোটাল বক্তব্যটা আবার শুনবো, লেখবো, তো এইটা আমরা আশা করছি কোনো জিনিসই মিস হবে না। আমি মুক্ত আলোচনা যেতে চাচ্ছি, আপনারা স্বেচ্ছায় আসলে অনেকেই আপনারা আগ্রহ ব্যক্ত করছেন, কথা বলবেন, কিন্তু আমি মনে হয় যে শুরুতে আমাদের ডিডি মহোদয়, ডিডি প্রাণী সম্পদ অধিদপ্তর বরিশাল, এবং মহোদয় রংপুর থেকে ওনারা যুক্ত হয়েছেন, ডিফি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গা থেকে একজন একজন করে কেউ কি বলবেন স্বেচ্ছায়, আপনাদের কিছু জানার আছে কিনা, কোন প্রশ্ন এক মিনিটের জন্য? স্যার জি, স্যার যে প্রশ্নটা করতে চাইছিলাম স্যার, তো এই প্রশ্ন স্যার আপনি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছেন যে স্যার, তারপর প্রশ্ন একটু বলি যে এখানে এনার্জি লস আর হলো মিনারেল যে জরুরি, হ্যাঁ জি বলেন স্যার, শোনা যাচ্ছে? একদম পরিষ্কার স্যার। আর আরেকটা আমাদের শামসুন স্যার বললো যে বড় সস হলো ক্যালসিয়াম, কি বললেন, ফিনিশিয়ান, আর ম্যাজিক ফিডের কথাটা উদাহরণ দিয়েছেন
স্যার, কিন্তু এখানে আরেকটা বিষয়, এর আগে বলছিলেন স্যার যে 2.5 ফিট থেকে ইনফিট ওটাকে না কেটে ওটাকে ডিভাইডেড করার কথা বলছেন স্যার। হ্যাঁ, আসলে এখানে ক্লিয়ার হওয়া দরকার স্যার, ডিভাইডেডটা আসলে কি আমরা তো আগে সাবার মেশিন দিয়ে করা ইয়ে পাইছিলাম, মেশিন দ্বারা আসলে ভালো হয় স্যার, সরকার একটু ক্লিয়ার। জি স্যার, আসলে ওনারা বলতে চাচ্ছেন যেটা সেটা হলো যে ওনারা এখন চপার মেশিনে চপিং করতেছেন, যেহেতু শ্রেডার মেশিনটা আমরা এখনো আমরা ডিজাইন আনতে পারি নাই আপাতত, আমরা যেহেতু শ্রেডার মেশিনটা ইন্ডিয়াতে পাঞ্জাবে শুধুমাত্র পাওয়া যাচ্ছে, আমাদের লোকালি এখনো ম্যানুফ্যাকচার হচ্ছে না, আমরা অনেকগুলো খবর নিয়েছি ইন্টারনেট থেকে, আমরা ডিজাইন গুলো নেওয়ার ইচ্ছে সজল কাজ করছি এটা নিয়ে, আমাদের ইঞ্জিনিয়ারও কাজ করছে এটা নিয়ে, তো আমরা দেখি কোন জায়গায় যাওয়া যায়। কাইম ভাই আমরা সেই উত্তরটাতে যাবো, স্যার অবশ্যই বলবেন, আর কেউ বলবেন? আর কেউ? স্যার একটু যদি আমাকে অনুমতি দেন, স্যার একটু যদি আমাকে অনুমতি দেন একটা প্রশ্ন শুধু স্যার একটু ক্লিয়ার হয়ে নেব স্যার। বলেন। ওই যে স্যার, স্যার একটু বলেছিলেন যে আমাদের ক্রস বিয়ের বাছুর গুলা 2 বছর পর লাভযুক্ত বা কম হওয়ার বিষয়টা স্যার, মানে 2 বছরের মধ্যেই বিভিন্ন শারীরিক যে গ্রোথ বৃদ্ধি গুলো বা বিভিন্ন এনার্জি গুলো স্যার বলছিলেন যে 2 বছরের মধ্যে কি হয়, হ্যাঁ মনে হয় এটাই বলছো, যদি আমি নেটওয়ার্ক ক্লিয়ার শুনে থাকি স্যার তাহলে এটাই, তাহলে 2 বছর পরে এটার একটু কি হবে স্যার, একটু যদি স্যার একটু আরো ক্লিয়ার দিতেন আমাদের। আমরা তো এতদিন অনেক গাইডে বা অনেক ডক্টর জালালউদ্দিন স্যারের স্যারের বই, বিভিন্ন স্যারের বইয়ের কাছ থেকে আমি পাইছি, ডক্টর জালালউদ্দিন স্যার সর্দার যেমন রাজশাহী ইউনিভার্সিটি ওনার বইও পাইছি, আরো বিভিন্ন বই আমি ঘাটাঘাটি দেখছি 2 বছর পর, মানে দাঁতাল 2 দাঁত হওয়ালে উপযুক্ত, কিন্তু স্যারের কাছে আজকে একটু নতুন অত্যন্ত চমক, আমার ভালো লাগছে যে 2 বছরের মধ্যে বৃদ্ধি হয়, বিষয়টা আমার কাছে খুব চমৎকার লাগছে স্যার, কিন্তু একটু ক্লিয়ার হওয়া দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, আর কেউ, আর কেউ প্রশ্ন করবেন? ধন্তরা মোহিত ভাই, মোহিত ভাই বলেন। আমি আসলে আসলে কাইম ভাইয়ের কাছে যাবো, বলি স্যার যেটা বললো যে 2 বছরের মধ্যে, আসলে এটা পরীক্ষিত, আমি স্যার একটা বকনার বাছুর 11 বছর কিনছিলাম 11 মাস বয়সে, এবং এটা 18 মাস বয়সে বিক্রি করে দিছি, এটা 11 মাস বয়সে আমার যেটা ওর ওয়েট ছিল 100 কেজির মতো, মানে বডি ওয়েটটা, কিন্তু আমি সেটা 18 মাসের মধ্যে দেখছি সেটা বডি ওয়েটটা 300 কেজির মতো হয়ে গেছে। আসলে স্যারেরটাই আসলে আমার মনে ঠিক যে আসলে তারপরে পরের বার, আর আসলে ওই যে যেটা বলছিলাম যে দাঁতের গরু বা 2 বছরের গরু, এটা নেওয়ার পর দেখছিলাম যে আসলে আসলে সে একটা ভালো, আজকে আমি সেটা আসলে আমি আমার অভিজ্ঞতা এবং স্যারের কথার সঙ্গে একটা মিল হয়ে গেছে যে এটা আসলে ঠিক যে ব্রিডিং এর গরু এসব আসলে আমার মানে এই বয়সের মধ্যে সবচেয়ে ভালো। সুন্দর। বিউটি আপা মনে হয় সরুপার চক থেকে, বিউটি আপা বলবেন? জি স্যার। জি প্লিজ। সরুপার চক থেকে আমি উত্তর সরুপার চক আইপিএম ক্লাব সমবায় সমিতি লিমিটেড এর সম্পাদক মোসামাদ বিউটি খাতুন। আমার প্রশ্ন স্যার যে আমরা যে সজনা চাষ করছি, এই সজনা চাষের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, যে যদি বন্যা সহনশীল জাত হইতো তাহলে হয়তো বা আমরা এই ক্ষতির হাত থেকে মুক্তি পাইতাম, এটা হচ্ছে। আর এই বীজ আমরা কিভাবে উৎপাদন করতে পারি, আমি নিজেরাই যা বীজ সংরক্ষণ করতে পারি, এর জন্য আমি যদি বাস্তবে প্রশিক্ষণ পাইতাম হয়তো বা আমাদের জন্য সুবিধা হইতো, সংগঠনের জন্য এটা উপকার হইতো বা লাভ হইতো। তারপর হচ্ছে গরু হৃষ্টপুষ্টকরণের উপরে, যে গরু হৃষ্টপুষ্টকরণের জন্য যে আমাদের খাদ্য দানাদার খাদ্য তৈরি করার জন্য যে মেশিন গুলো দেওয়া হয়েছে, এই মেশিন গুলো আসলে তো আমরা শুধু শুনেছি, বাস্তবে কিন্তু কখনো এই কাজগুলো করে দেখি নাই, আমাদের যদি এটা বাস্তবে প্রশিক্ষণ দিয়ে এই কাজ করার মতো ব্যবস্থা করা হইতো তাহলে হয়তো বা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। জি। তো আমি 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 আর যদি কেউ না বলেন, আমার মনে হয় যে আমি এই তিনটা, কাইম ভাই, ওহিদুল ভাই তো ওনার অভিজ্ঞতা বর্ণনা দিয়েছেন, আমি আবার একটু কানসই স্যারের কাছে চলে যাব, যে স্যার আপনি যদি 1 থেকে 2 মিনিটের মধ্যে যদি ওনাদের এই উত্তরগুলো একটু দিতে পারতেন। স্যার আনমিউট করে নেবেন কাইন্ডলি। জিনিস আসছে সেটা হচ্ছে যে আমি 2 বছরের আপনার ডিমার্কেশনটা কেন দিলাম,
আসলে গরু গরু বাছুর আপনার দুই বছর পর্যন্ত দ্রুত হারে বাড়ে, কথা হচ্ছে এটা দুই বছর পরে বাড়ে না আমি তা বলি না, বাড়ে বাড়ে কিন্তু আপনার বাড়ার হারটা কমপ্লিটলি কমে যায়। আমার তো দরকার প্রফিট, আমি তো গরু বলো দেখে আমি আমার পুলকিত হওয়ার কিছু নেই, আমার হইলো যে গরু থেকে কতটা মাংস আমি দ্রুত বাড়াতে পারি এবং সেটাই আমি বলেছি। এটা আমার কথা না, এটা আসলে বায়োলজির কথা যে দু বছর পর্যন্ত দুই দাঁত মানে কিন্তু দুই বছর না, দুই দাঁত কিন্তু আগেও হয়, তো অতএব এটা আমি দুই বছরের একটা সীমারেখা দিয়েছি। এরপরে যদি কেউ রাখতে চান দেখবেন হয়তো বাড়বে কিন্তু তার প্রফিটের মার্জিনটা হয়তো কমে যাবে। আপনাদেরকে খুব সহজ ভাবে বলি, প্রথম কথা হলো আমাদের দেশে যে সজনা গাছ আছে আমাদের দুটো জাত আছে, একটা হলো হোয়াইট সিড আর একটা হলো ব্ল্যাক সিড। আপনারা ওই ব্ল্যাক সিড সজনাটা আপনারা ব্যবহার করবেন, এটাই সবচেয়ে উত্তম, এটা উৎপাদনের দক্ষতার দিক থেকে এবং এর নিউট্রিশনাল গুণাগুণের থেকে এটাই সবচেয়ে উত্তম। সিড কালেকশনটা করবেন আপনারা এই যে এখন একটা চলে গেছে অলরেডি জুলাই অগস্ট মাসটা হচ্ছে উপযুক্ত সময়, অর্থাৎ আপনার আমরা কিন্তু সজনা সবজিটা খাই মার্চ এপ্রিলের দিকে, এই সবজিটা যখন আমরা স্টিকটা পারি পেরে আমরা সবজি হিসেবে খাই, এটা যদি না পারা হয় তাহলে এটার থেকেই কিন্তু ওই গাছ থেকে কিন্তু সিড আসবে। আপনার দেখবেন অনেক গ্রামে গঞ্জে অনেক গাছ আছে যেগুলোতে আপনার সজনা পারা হয় না কিন্তু ওই ফলটা পেকে যায়, ওই ফলটা থেকেই আপনি কিন্তু সিড সংগ্রহ করতে পারেন। বিভিন্ন অঞ্চলে এটা আছে, আমরা ওই যে বিএলআরআই থেকে কিন্তু এভাবেই হয়তো সিড গুলো কালেকশন করে, এছাড়া আপনার ওই যে ইন্ডিয়ার সিডও পাওয়া যায়। জি নবী, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপপরিচালক বরিশাল এবং রংপুর, স্যার আপনাদের থেকে একটু আমরা শুনতে চাই যে আপনাদের এলাকাতে আমরা কাজটা করতেছি, অনেক জায়গাতে আমাদের সাথে যোগাযোগ আছে। ধন্যবাদ, আমি বরিশাল থেকে বলছি। ধন্যবাদ এমএমআই কে আজকে চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করে। আমি একটু পরে সংযুক্ত হয়েছি, যারা শুরু করেছিলেন তাদের শুনতে পারি, কিন্তু ডক্টর সেলিম, আসাদুজ্জামা, জিভাইদা এবং সর্বশেষে আমাদের শ্রদ্ধা খান শহীদুল্লাহ স্যারের বক্তব্য শুন। আসলে আমরা থেকে দেখছি যে গরুর তখন বলা তো প্রজাকরণ, এখন যে আমরা বলছি যে হৃষ্টপুষ্টকরণ, প্রাতিষ্ঠানিক এই উদ্যোগগুলো তখন না ব্যক্তিগত উদ্যোগেই করতো, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত দুটো উদ্যোগেই কিন্তু হৃষ্টপুষ্টকরণ চলছে এবং এই হৃষ্টপুষ্টকরণের মাধ্যমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ আমরা সৃষ্টি করতে পারছি। যে বলতে সম্প্রসারণ, সম্প্রসারণের একটা অংশ আত্মকর্মসংস্থান, দারিদ্র বিশেষ করে নারীর ক্ষমতায়, তারপরে পুষ্টি যোগান নিশ্চিতকরণ, সর্বশেষ চেষ্টা করে যদি আমরা এটাকে আমরা যদি এটা কোয়ালিটি মিট তৈরি করতে পারি তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। বলেছেন যে আমাদের এত লক্ষ গবাদি কোরবানি হয়েছে, এত লক্ষ বেঁচে গেছে, সারপ্লাস আছে, এই সারপ্লাসকে যদি ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু আমরা বিদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। আমরা যারা আমরা আশাবাদী, আমরা দিন দিন সেই জিনিস, তবে আমাদের যেটা কথা আসছে এখানেও বলা হয়েছে, ডক্টর সেলিমও বলেছে অ্যান্টিবায়োটিক ফ্রি, হরমোন ফ্রি। একটা সময় ছিল যে ফিল্ডে যারা ব্যক্তিগতভাবে মোটাতে যা বা হৃষ্টপুষ্ট তারা হরম গ্রোথ হরমোন ব্যবহার করতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে ফিল্ডে সেই জিনিসটা হচ্ছে না। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি
এমএমআই কে ধন্যবাদ জানাই, যারা কৃষক ধন্যবাদ জানাই তাদের, সেই কৃষক সংযুক্ত আছেন ধন্যবাদ জানাই, আমাদের সেই একজন দীপা ডক্টর শামচুদ্দিনকে, প্রফেসর শামচুদ্দিনকে বসে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আগামীতে আপনারা প্রোগ্রাম করলে, আমাদের সংযুক্ত করলে উপকৃত, এই জিনিসগুলো আমরা ফিল্ডে নিয়ে যেতে পারব অভিজ্ঞতার ভান্ডারে, সুন্দর কিছু যুক্ত আরো যা আমি ফিল্ডে ব্যবহার করতে পারব। তাহলে আপনার সাথে আমার যোগাযোগটা হয়তো কম আছে, টেলিফোন করেছেন, আপনার সাথে কথা হয়েছে, আমি আশা করব আমরা আপনাদের সাথে বসতে পারবো আমার দপ্তরে। আপনাদের অনুরোধ করবো আমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করুন। আজকের এই প্রোগ্রামটি সফল হবে, সফল আমি মনে করি। জয়দীপ স্যারকে ধন্যবাদ, ডক্টর শামচুদ্দিনকে ধন্যবাদ, ডক্টর সেলিমকে ধন্যবাদ, ধন্যবাদ রংপুরকে, এবং আপনারা যারা আছেন সবাই আমি আমার বক্তব্য। স্যার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করবো, কারণ এটা অনেক চমৎকার একটা কাজ করছি আপনাদের আপনাদের সম্পদ অধিদপ্তরের সহায়তায়। সেলিম ভাই সার্বক্ষণিক আমাদেরকে সহায়তা করছে, বিএলআর সহযোগিতা করছে, এফএও তে আমাদের দ্বারা লাইফ সাপোর্টে আছেন শামসুদ্দিন স্যার, কাশোই স্যার, জাহিদ ভাই, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমি ডিডি রংপুর স্যার, আপনি কি স্যার আছেন? স্যার জয়েন করেছিলেন, স্যার কি আছেন? ডিডি ডিএলএস রংপুর স্যার, আমরা একটু শুনবো প্রাইভেট সেক্টর থেকে। মাহাদি ভাই আপনি কি আছেন আমাদের সাথে? জনাব মাহাদি ভাই স্যার, আপনি যদি আপনার একটু সংক্ষিপ্ত বক্তব্য প্লাস আশা জাগা নিয়া কিছু লিঙ্কের সংযোগ কিভাবে হবে, এরা তো এতবড় একটা কাজে হাত দিয়েছে, আমরা কিভাবে আপনাদের সাথে সংযুক্ত হতে পারি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রিটেল শপ স্বপ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ততা আজ আপনি সময় দিয়েছেন। মাহাদি ভাই প্লিজ। জি ধন্যবাদ, একটু ভিডিওটা অন করে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মানে অনেক সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান ছিল বললাম আমি, যে অনেক ইনসাইটফুল বক্তব্য। আমরাও আমিও মানে যেহেতু প্রাইভেট সেক্টরে জানাবিধ ব্যাকএন্ডের একেবারে প্রোডাকশন লেভেলের টেকনোলজি, সেখানকার প্রোডাকশন কস্ট এফিসিয়েন্সি ইম্প্রুভ করা, ট্রেসেবিলিটি ম্যানেজমেন্ট, এই সমস্ত আলোচনা আছে। আমি খুব দীর্ঘ ইয়েতে যাবো না, আমরা অলরেডি বিভিন্ন ধরনের ট্রেসেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, স্পেশালি ভেজিটেবল অ্যান্ড ফুড সেক্টরে। আমরা বিফ চেইনে এখনো পর্যন্ত ওইভাবে করে কাজ করিনি, এর পিছনে নানা ধরনের কারণ আছে। আসলে আমি এখানে রিটেইল এন্ডের থেকে যদি আমাদের এক্সপিরিয়েন্স বলতে যাই কি, একটু ছোট্ট করে আমি যদি বলি, বিফের ক্ষেত্রে আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স গত 3-4-5 বছর যাবৎ, এই মার্কেটের এক্সপিরিয়েন্সটা খারাপ। আমরা 2014 সালে যে পরিমাণে গরু মাংস বিক্রি করতাম, 2020 সালে এসে তার চেয়ে কিছুটা কমেছে, বা তো নেই বরং কমেছে বিফ। এর পিছনে মূল কারণ হচ্ছে গিয়ে এর প্রাইস, এই প্রাইসিং যেভাবে করে বেড়েছে 2012-13-14-15-16-17-18-19-20 এই গত 10 বছরের হিস্ট্রি যদি দেখি আমরা। আমি নিজে স্বপ্নতে 2014-13-14 সালের দিগে 250 টাকায় গরুর মাংস বিক্রি করেছি, এবং আমি কমিউনিকেট করেছি, প্রমোশন করেছি, নানা ধরনের ক্যাম্পেইন করেছি। 2020 সালে এসে আমাকে গরুর মাংস বিক্রি করতে হয় 600 টাকা কেজিতে, এবং এইটার ভলিউম এমন ভাবে করেছে, এবং সেইখানে বিজনেস কেস সার্ভাইভ করার জন্য, বিজনেস কে টিকিয়ে রাখার জন্য আমাকে নানাবিধ ইনিশিয়েটিভ নিয়েছে। বাংলাদেশে আমি বাইরে থেকে এক্সপোর্টেড, ইন্ডিয়া থেকে বিশেষ করে আলানা, আপনারা জেনে থাকবেন হয়তো, বা আলানা ইন্ডিয়া থেকে বাফেলো মিট বাংলাদেশে এক্সপোর্ট করছিল, এবং বোনলেস বাফেলো মিট আমি দেখলাম যে প্রাইস হয়ে যায়, আপনার বোনলেস বাফেলো মিটের প্রাইস তারা দেয় 300-350 টাকা কেজির মধ্যে, যখন আমার গরু মাংস বিক্রি করতে হয় 550-600 টাকার মধ্যে।
এবং আমরা দেখেছি ব্যবসা মানে বিজনেস কে টিকিয়ে রাখার জন্য আমরা এমন দেখেছি আমাদের পেরিফেরাল ঢাকার যে সমস্ত পেরিফেরাল স্টোর আছে যাত্রাবাড়ী শনিরাকরা মিরপুরের কিছু অঞ্চলে যেখানে একটু লো ইনকাম গ্রুপের মানুষজন থাকে সেখানে বাথলোমিটার একটা বেশ বড় চাহিদা তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে নানাবিধ কারণে সরকার এটাকে এটা নিয়ে বিভিন্ন রকম ড্রাইভ দেয় কারণ এখানে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আপনার এক্সপায়ার মিটও বিক্রি করছে এ ধরনের বাজে কাজে জড়ায় পড়ছিল পরবর্তীতে এক ধরনের রেগুলেশন তৈরি হয় এবং এই বাফেলো মিট ইম্পোর্ট থেকে অনেকেই যেমন ইগলু ছিল ইগলু রিসেন্টলি তারা তাদের এই বিজনেস ইউনিটটা ক্লোজ করে দিয়েছে কারণ হচ্ছে ওই যে বাফেলো মিট এনে দেখছে যে নানাবিধ অর্গানাইজেশন নানা রকম অফ কোয়ালিটি প্রোডাক্ট মার্কেটে দেওয়ার কারণে এটার বাজারে রেপুটেশন হয়ে গেছে কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছিলাম যে গরুর মাংসের দাম মানুষের এফোর্ডেবিলিটি রেঞ্জের বাইরে চলে গেছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে এবং মানুষের কনজামশন কিন্তু মানে আমরা লোকাল কনজামশন আমরা যে সমস্ত যেই টেরিটরিতে সার্ভ করেছি গত 10 বছরে আমাদের হিস্ট্রিতে আমি যেটা বললাম 2014 সালে এই ভলিউম বিক্রি হতো আমাদের মাসে 150 টনের মতো আমরা গরুর মাংস বিক্রি করতাম এখন এসে সেটা 120 টনে নেমে আসছে কারণ মানুষের ওই কনজাম কমে গেছে গরুর মাংসের প্রাইস 100% ইনফ্লেশন হয়েছে মোর দেন 100% ইনফ্লেশন হয়েছে গরুর মাংসের প্রাইসে সো রিটেইল এন্ডে আমি আপনাদের এক্সপার্ট যারা আছেন তাদের কাছে আমার যেটা বক্তব্য থাকবে মূল জায়গাটা যে এটার প্রাইস নিয়ে এটার প্রোডাকশন কস্ট নিয়ে ভাবেন আপনারা বাংলাদেশে যদি আমাদের ইভেন কয়েকদিন আগে একটা প্রোগ্রামে যে র‍্যাবের ডিজি বেনজির আহমেদ সাহেব একটা উদাহরণ দিয়েছেন যে নিউ ইয়র্কে গরুর মাংসের প্রাইস এত হলে বাংলাদেশে তার চেয়ে বেশি কেন মানে বাংলাদেশে আসলেই কিন্তু গরু মাংসের প্রাইস অস্বাভাবিক রকম বেড়ে গেছে এবং এইটা যদি আমরা নিয়ন্ত্রণে না আনতে পারি আমরা কিন্তু রিটেল মার্কেট নিয়ে যত কিছুই বলি রিটেলার কিন্তু যেমন স্বপ্নের কথা যদি আমি বলি স্বপ্নের পার্টিকুলার একদম এই প্রোটিন পেরিশেবল সেকশনে মিট কিন্তু খুব লস মেকিং একটা ক্যাটাগরি কারণ এখানে আমাদের লস হয় কমপ্লিটলি লস করতে হয় কারণ এটার কনজাম্পশন কমে গেছে ভলিউম কমে গেছে মানুষ নেয় না ওয়েস্টেজ হয় প্রচুর ব্যাক এন্ডে তো এই মিট নিয়ে যদি আমরা প্রাইস নিয়ে যদি না ভাবি এটা নিয়ে এবং এই যে করোনার সময় তো আরো বাজে অবস্থা হয়েছে আমি মনে করি করোনার ইম্প্যাক্টের কারণে মানুষের ইনকাম লেভেল যখন শ্রিঙ্ক করছে মানুষজন এই হাই ভ্যালু প্রোটিন আইটেম বাদ দিয়ে আমরা দেখছি যে ব্রয়লার মুরগিতে হঠাৎ করে হেভি গ্রোথ হয়েছে এবং এটার পিছনে কারণ হলো মানুষের এই যে ইনকাম লেভেল শ্রিঙ্ক করছে এখন মানুষ কিন্তু সাবস্টিটিউট প্রোডাক্টে চলে গেছে যে গরু এত দাম দিয়ে 600 টাকা দিয়ে গরু কিনে খাওয়া সম্ভব না সে কিন্তু এখন সুইচ করছে প্রোটিন সোর্স হিসাবে ব্রয়লারে বেশি সে কনজিউম করতেছে তো এইটা নিয়ে কিন্তু ভাবা উচিত আমি বলবো আপনারা যারা এক্সপার্ট আছেন এই ব্যাক এন্ডে প্রোডাকশন লেভেলে কাজ করছেন যারা নানা ধরনের ইনোভেশন টেকনোলজি যারা ইন্ট্রোডিউস করছেন তাদের কাছে আমার একটাই আমার ইনসাইট সেটা হচ্ছে গরু মাংসের প্রাইস নিয়ে কাজ করতে হবে এটা যদি আমরা এফোর্ডেবল না করতে পারি এটার নিয়ার ফিউচার আমি খুব ভালো দেখতে পাচ্ছি না আর নানা ধরনের ভ্যালু এডেড প্রোডাক্টের কথা আমি শুরুর দিকে যেটা বলছিলেন আমি শুনছিলাম যে ফ্রোজেন মিট বা ভ্যালু এডেড প্রোডাক্টের দিকে যাওয়া আসলে রিটেল মার্কেটে বাংলাদেশের কনজাম্পশন বিহেভিয়ার যদি মানুষের দেখেন মানুষজন এখন পর্যন্ত মানুষের টেস্ট বাড়ে ওই র মিট রান্না করে খাওয়াটাই এখন মানুষ এখনো মানুষজন 98% ফ্রোজেন মিটের এখনো বিজনেস ভলিউম ইজ ভেরি লেস ভেরি ইনসিগনিফিকেন্ট এবং এই ভ্যালু এডেড প্রোডাক্ট যে সমস্ত প্রাইমাল কাট টেন্ডারলয়েন সারলয়েন এগুলো শুধু হরেকা চ্যানেল গুলো আপনি দেখতে পাবেন যে হোটেল রেস্টুরেন্ট ক্যাফে যেগুলো হচ্ছে এখন সেগুলাতে একটা গ্রোথ আসতেছে সেখান থেকে কিন্তু হাউস হোল্ড কনজামশনের ক্ষেত্রে মানুষজন এখনো পর্যন্ত আমাদের সেই ট্র্যাডিশনাল প্রসেসেই মানুষজন সবচেয়ে বড় কনজামশনটা সেখানেই এবং সেইখানে মূল জায়গা হচ্ছে আমার কাছে মনে হয় যে প্রাইস আমরা যত রকমই ভ্যালু এডেড করার চেষ্টা করি বা যত কিছুই প্রিমিয়াম প্রোডাক্ট নামানোর চেষ্টা করি সেইটাকে আসলে সেটা বিজনেস কে যতখানি না গ্রোথ দিবে তার চেয়ে বেশি গ্রোথ দিবে আমরা যদি প্রাইসের দিকে কনসেন্ট্রেট করি আমরা যদি প্রোডাকশন কস্ট কমায় এই মিড প্রাইস কোন ভাবে কমাইতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ জি মাহদি ভাই অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কথা যেটা সেক্টরাল আমাদের স্টাডিও তাই বলতেছে এবং ওটাতে কিন্তু আমরা শুরুতে কিন্তু গুরুত্ব দিয়েছি যে কিভাবে উৎপাদনকারীদের পর্যায়ে প্রাইসটা কমায় নিয়ে আসা যায় ফলে বাজারজাত খাবারগুলো না খাইয়ে নিজেদের কন্ট্রোলে রেখে আপনার যে তাদের যে কমন ফেসিলিটি সেন্টার গুলোতে আমরা যে বিনিয়োগটা করেছি সেখানে তাদের খাবার গুলা তারাই উৎপন্ন করবে এবং সেটা তাদের সদস্যদেরকে তারাই বিতরণ করবে সংগঠনে একটা মার্জিন ওরা রাখবে কিন্তু বাজারের চেয়ে কিন্তু পার কেজিতে 4-5 টাকা কম তো ওইভাবে একটা প্রাইস
আপনার কম্প্রোমাইজ করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমরা একটা ভিজিট আমরা আপনাদের যিনি সামসুদ্দর শিমুলের সাথে কথা বলে আপনাদেরকে নিয়ে হয়তো একটা ভিজিটে উনি যাবেন, তো সেই ভিজিটে গেলে আমাদেরটা আপনারা একটা স্টাডি করার চেষ্টা করতে পারবেন। আর পলিসি লেভেলে স্যাররা তো আছে, আমরা সেই গোলা অবশ্যই বলবো। আমাদের সামনে পিএসসি মিটিং আছে, সেই পিএসসি মিটিং আমরা সর্বোচ্চ যে মিটিংটা সেখানে আমরা এটা তুলে ধরবো। আমরা আর সময়ের দিকে যদি তাকাই আমরা অনেক পিছিয়ে আছি। আমরা এবার চলে যাব আমাদের গেস্ট স্পিকার প্রফেসর ডক্টর শামসুদ্দিন স্যারের কাছে, স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্যার থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আনুষ্ঠানিক ভাবে শুরু করি, আমি খুব আনুষ্ঠানিক বক্তৃতা খুব একটা ভালো নয়। তারপর মাননীয় সভাপতি মোহাম্মদ মাহমুদুল হোসেন এবং শ্রদ্ধাভাজন প্রবন্ধ উপস্থাপক বৃন্দ, আলোচক বৃন্দ এবং কৃষি এবং কৃষির সাথে সম্পর্কিত বাংলাদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ, আমার প্রিয় এমএমআই এফএও সহকর্মী বৃন্দ, বাংলাদেশ সারা বাংলা কৃষক সমিতির বোন ও ভাইরা এবং এন্টারপ্রিনিয়র বৃন্দ, আপনাদের সবাইকে সালাম আদাব এবং শুভ অপরাহ্ন। আসলে শেষের থেকে শুরু করি, যেখান থেকে আমাদের স্বপ্ন থেকে এন্টারপ্রিনিয়র ভাই বলে গেলেন যে দামটা, এবং এখানে পরে থেকে লিঙ্ক করছি। দেখেন দামটা এর আগে একজন বক্তা টাচ করেছেন যে প্রায় 60-80% যেকোনো লাইফস্টক অপারেশনের খরচ যায় হলো আপনার খাদ্যের উপরে। এবং সেখানে যদি আপনি একটু চিত্রটা দেখেন, আমি এটা অফিসিয়াল ডাটা না, কিন্তু ডিএলএস আমার একজন কলিগের কাছ থেকে যা পেয়েছি তাতে আমাদের টোটাল খাবার মানে জাস্ট খাবার তাই শুকনো করলে প্রায় 57 মিলিয়ন টনের দরকার, আর সেখানে বাংলাদেশের সাপ্লাই আছে হলো 39 মিলিয়ন টন। অর্থাৎ এখানে প্রায় ধরেন একটা প্রায় 32% একটা ঘাটতি আছে খাদ্যে। এই ঘাটতিটার জন্য এটা বাজারেও খুব পরিষ্কার, আপনি যদি একটু দেখেন যে বাংলাদেশে একমাত্র জায়গা যেখানে গমের মানে গম থেকে যে আটা তৈরি হয় সে আটার চেয়ে বসির দাম বেশি। এই জিনিসটি বলার অপেক্ষা রাখে না, এবং এই জায়গাটাতে একেবারে সরকারের কোরে বসে তাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি মাংস দুধ আমদানি করবে নাকি গোখাদ্য আমদানি করে বাজারে একটা সাপ্লাই করবে। আমি অর্থনীতি ছাত্র না, কিন্তু অর্থনীতিটা খুব সহজ। বাজারে যদি গোখাদ্যের পর্যাপ্ত সাপ্লাই না থাকে তাহলে আপনার কোনো অবস্থাতেই কৃষক দাম কমাতে পারবে না, এক। এবং এই যে সমস্ত ভেজালগুলির কথা আপনি বলছেন, এই ভেজালগুলি কৃষক কেন খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে এই জন্য যে সে গরুটাকে মোটা করতে চায়, কিন্তু তার গরুর যে ভালো খাদ্য যেটা খেয়ে মোটা হওয়ার কথা ছিল সেই খাদ্যের ঘাটতি হয়ে গেছে। এটি একেবারে বড় দাগের যদি আমি বলবো যে এটাতে আমি পরে আসতে চাচ্ছিলাম, কিন্তু আমি এটা লিঙ্ক করার চেষ্টা করছি। দ্বিতীয়টা হলো যে আমাদের যে তথ্য, দেখেন একটু আগে আমরা ডিএলএস থেকে সেলিমকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত তথ্যবহুল একটি প্রবন্ধ হলো। এখন প্রশ্ন যে সেলিমের যে তথ্য সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এই বছর এখনো পর্যন্ত আমার 2.4 মিলিয়ন গরু যেটা গত কুরবানিতে বিক্রি হওয়ার কথা ছিল না, সেই কথা ছিল সেই গরুটা বিক্রি হয়নি, কারণ এই গরুটা তখন বাজারে আসার কথা। সেই গরুটা যদি এখন বাজারে না এসে থাকে তাহলে সে কোথায় আছে? কেন খামারি বছরের একদিনের জন্য বসে আছে এই গরু নিয়ে এবং সে আরো এক বছর এটাকে খাওয়াবে? এবং এখানে অনেকটা টেকনিক্যাল বিজ্ঞ আলোচনা আপনারা শুনছেন যে এখানে এক বছরে শুধু সে লোকসানি দিবে, লাভ সে করতে পারবে না। এখন প্রশ্ন হলো যে এই যে তথ্যটা দেওয়া হলো, এই তথ্যটা যদি মানে আমি ধরে অবশ্যই আমি ধরে নেবো এটা সঠিক, কিন্তু সেই সঠিকটা হলে সেটা একটু ট্রান্সপারেন্টলি দেন, যেটা আপনারা কিভাবে জেনারেট করছেন, কত শত খামার আপনারা সার্ভে করছেন, কিভাবে তথ্যটা সংগ্রহ করেছেন, একটা মেথোডোলজি দেন যাতে মানুষ বুঝে যে এই তথ্যটা সঠিক। এটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই এই সংখ্যাটার উপর কতগুলি প্রাণী আমার আছে, কতগুলি দুধের জন্য, কতগুলি মাংসের জন্য, তার উপরই নির্ভর করবে যে একজন ব্যবসায়ী যদি বিদেশ থেকে খাদ্য আমদানি করতে চায় তাহলে সে ওখান থেকে কিন্তু এই এই ক্যালকুলেশনটা করবে যে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে একটা খাবারের বাজার এখানে আছে, আর সে যখন আমদানিটা করতে যাবে তখন সরকারকে এগিয়ে আসতে হবে যে তাকে সেখানে ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে।
এই কথাটুকু বলে আমি আজকে যারা যে ইনোভেশনটা দেখাচ্ছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে বিশাল ঘাটতির মধ্যে আপনারা নতুন একটা সম্ভাবনা নিয়ে আসছেন, একটা প্রযুক্তি নিয়ে আসছেন, একটা একটা উদ্ভাবনী নিয়ে আসছেন, যে উদ্ভাবনী থেকে আমরা পুরোটা না মিটাইতে পারলেও এই মানে সজনা আপনার সজনা ফোড়ার সজনা যেটা সেটা একটা বড় অংশ এখানে মিটাবে। তো সেটি কত মিটাবে এখন এখানে কিন্তু আমাদের ঘাটতিটা অনেক বেশি, ঘাটতিটা যদি আপনি টনে দেখেন তো সেই টনে এখনো ঘাটতিটা প্রায় 16 মিলিয়ন টন। তো সেইটুকুর যদি আমরা বলছি আমাদেরকে কিন্তু তথ্যগুলি সতর্কতার সাথে ইন্টারপ্রিট করতে হবে, সবকিছুই যে সজনা করে দিবে তা কিন্তু নয়। আমি আপনাদের উৎসাহিত করে বলছি, কারণ হলো ইতিমধ্যে কথা আসছে এবং সজনা আমরা যারা গ্রাম বাংলায় বড় হয়েছে পানিবদ্ধ জলাবদ্ধতা সে হবে না, মরে যাবে। তার আর বাংলাদেশে যেখানে ফ্লাড সিজনে দেখা যায় যে প্রায় আপনার 60-70% পানি জলাবদ্ধতা হয় সেখানে আরো বিকল্প ভাবতে হবে এবং সেই বিকল্প গুলির মধ্যে আমি কালকে একটা তথ্য দেখতেছিলাম যে আপনার আমি কিন্তু আপনাদের আপনাদের রোলটাকে খুব বড় করে দিয়েছি, মোটেই ছোট না, কিন্তু তার সাথে আরো অন্যান্য যে সম্ভাবনা গুলি আছে বিশেষ করে ধরেন আপনার যে অ্যাকোয়াপোনিক্স আসছে যেখানে জায়গা কম লাগে, অর্থাৎ যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছি যে প্রযুক্তির যতগুলি বিষয় আছে সেটা অ্যাকোয়াপোনিক্স হোক আরো অ্যাগ্রোফরেস্ট্রি যে বিষয়গুলি আছে সেগুলি যদি একটু নিয়ে আসেন এবং সজনে নিয়ে আসেন, এর মধ্যে ডিটেলস এখানে আলোচনা হয়েছে আমি ডিটেলসটাতে যাব না টেকনোলজিক্যালি। আমি জানি না আমার এটা একটা পেজ আমি শেয়ার করতে পারবো কিনা, যদি শেয়ার করতে পারি আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন কি দেখতে পাচ্ছেন আপনারা একটা গ্রাফ আমি আমি দেখাইছি। এখন দেখেন একেবারে উৎপাদনের মধ্যে যখন আমি কথা বলবো তখন আমার তিনটা মূল জিনিস, সেই তিনটা জিনিস হলো যে গরুটার কথা আমি বলছি তার জেনেটিক্স, তার খাদ্য এবং তাকে সুস্থ থাকতে হবে। এই তিন মন্ত্র একেবারে মন্ত্রের মতো মনে না রাখলে পরে কিন্তু আসলে লাইভস্টক দাঁড়াবে না, এটা আমার ডিএলএস সহ সরকারের সবাইকে বুঝতে হবে যে তিন মন্ত্র আলাদা করার উপায় নেই। আমি এখানে জাস্ট একটা গ্রাফ এটা একেবারে মানে রো আহারে দেখাচ্ছি, জেনেটিক্যালি ধরেন এই যে কালো দাগটা দেখছেন এটা যদি একটা গরু হয় আর নীল দাগটা দেখছেন আরেকটা গরু হয় এবং কালো দাগের গরুটার জেনেটিক যদি এরকম হয় যে তার ম্যাক্সিমাম যা ওজন হবে সে 230 মাসই হয়ে যাবে আর নীল দাগের গরুটা বাড়তে থাকবেই থাকবেই সে 5 বছর পর্যন্ত বাড়বে অনেক বড় হবে, কিন্তু আমার কৃষকের জন্য লাভজনক হলো কালো দাগের গরুটা কারণ সেই গরুটা 30 মাসে যা ওজন পাওয়ার সে পেয়ে যাবে এবং সে বিক্রি করে দিবে তার লাভটা হয়ে যাবে। এখানে হলো মূল কথাটা। এখন যারা বলছেন যে হ্যাঁ গরু বাছাই করবেন বাজারে তো সবটাই আসতে হবে, গরু বাছাই না করে প্রযুক্তি বাছাই করে যে যে জেনেটিক্সটা আমি এই কালো দাগে দেখাচ্ছি তাকে কি খাওয়াবেন আর যে জেনেটিক্সটা আপনার নীল দাগে দেখাচ্ছি তারে কি খাওয়াবেন তার ম্যানেজমেন্ট কি হবে এইটা আপনারা যারা টেকনিক্যালি একটু তারা বসেন এবং তিনটাকে সমন্বয় করেন। আমি বলবো যে এই বিষয়টি যদি আরো বিস্তারিত থাকে পরে আমি একেবারে থিমেটিক একটা পিকচার যে আপনি গরু 40 মাস পাইলে অনেক বড় করছেন তারপরে আপনার লাভ লোকসান যেতে পারে, অন্যদিকে 30 মাস পালছেন গরুটা আকারে তখনও ছোট কিন্তু এখানে আপনার লাভ হতে পারে, এটি একটা বিষয়। কষ্টের ব্যাপারটা যেটা আসছে আমি সরি এটাকে আনস্টপ করি, কষ্টের ব্যাপারে ধরেন আমি আজকে সকালে আপনাদের সঙ্গে কথা বলতে হবে বলে কিছু বাজারের দাম দিচ্ছিলাম, যেমন গরুর মাংস ব্রাজিলে যদি আপনি 1 কেজি গরুর মাংস কিনেন সেখানে আপনাকে $4 দিতে হয়, ইউনাইটেড স্টেটে $7, ইন্ডিয়াতে গরু নাই বাফালো সেখানে $3-4 এবং আমার বাংলাদেশে $6-7। এখন বাংলাদেশের আয়ের তুলনায় আপনি এই মাংসের দাম উৎপাদন খরচ না কমাতে পারলে আমরা আবেগের কথাগুলি বলে এখানে লাভ হবে। আর দ্বিতীয় কথা হলো যেটি আপনারা রপ্তানির কথা বলছেন এটা শুনতে ভালো লাগে কিন্তু আমার তো নিজেরই আমার 16-17 কোটি মানুষের একটা বাজার রয়ে গেছে যেখানে অন্য দেশের মানুষ বিশেষ করে বাফালো যেটা আসে বাফালো গুলি যেগুলি জয় হয় এগুলি কিন্তু খুবই যে একেবারে প্রিমিয়ার বাফালো তা নয়, সেগুলি ডেইরি ফার্ম থেকে কাল করা আর যখন দুধ দিচ্ছে না বা অন্য কোনো কাজে লাগছে না তখন জবাই করে আপনাকে দিচ্ছে আপনি যেন কিছুটা কমে দামও পাচ্ছেন, কিন্তু সেটি না করে আগে নিজেদের
উৎপাদন খরচ কমাতে হলে যে কথাটা বললাম যে অ্যাকচুয়ালি সাপ্লাই, এখানে একটা পুরো অর্থ, আমি একেবারে অর্থনীতি বুঝি না কিন্তু এখানে পুরো একটা অর্থনীতির হিসাব, গোখাদ্যের সাপ্লাই বাড়াতে হবে এবং সেটার জন্য পলিসি ব্যারিয়ার রয়ে গেছে, কারণ সেই তাকে যে খাদ্য আমদানি করতে যাবে তাকে ট্যাক্স রিবেট দিতে হবে এবং তাকে আরো যে ব্যাংক ফাইন্যান্স ইত্যাদিতে তাকে সুযোগ দিতে হবে। তৃতীয় বিষয়টা আমি একটু কুইকলি বলবো যে দেখেন একদিনে ঈদে আপনার 40% গরু বিক্রি হচ্ছে আর 60% ছাড়া হচ্ছে সারা বছর। এই জায়গাটাতে এখান থেকে স্বপ্নর যে ভাই আসছেন আমাদের সাথে, আমি বলছি দেখেন আপনাদেরও একটা কাজ আছে, সেটি হলো যে এই যে খামারিগুলি, এই যে প্রায় 3,000 গরুর কথা আমরা শুনছি যেগুলি অত্যন্ত সুস্থ ভাবে উৎপাদন হচ্ছে, এরকম যদি আপনারা একটা কন্ট্রাক্ট গরুর মধ্যে যেতে পারেন এবং পুরো ভ্যালু চেইনটা আপনারাই একটা স্টাডি করেন যে অ্যাকচুয়ালি বাজারে আমি কত বিক্রি করলে টিকবো এবং তার থেকে পিছনে যেতে যেতে আমার উৎপাদন খরচটা কত হবে, এবং এইটিকে একই সাথে প্রযুক্তিবিদ যারা আছে তাদেরকে সাথে নিয়ে একটি ভ্যালু চেইন দাঁড় করানো যায় যেটি আসলে সবার জন্যই উইন উইন। আমি খুব সংক্ষেপে শেষ করবো, ধরেন গরু খামারি খামার করছে, তিনি খুব স্বাস্থ্যসম্মত ভাবে করলেন কিন্তু যখন এটাকে ট্রান্সপোর্ট করে আপনার মানে খোলা বাজারে নেওয়া হলো, সেখানে যদি ট্রান্সপোর্ট স্বাস্থ্যসম্মত বিধি সেখানে না থাকে তাহলে সে আর স্বাস্থ্যসম্মত থাকছে না, এবং ঢাকা এবং তার আশপাশে বা গ্রামে গঞ্জে যে পরিবেশে এই প্রাণীগুলি জবাই করা হয় সেই পরিবেশের পরে কিন্তু আমি আর উন্নত স্বাস্থ্যসম্মত কথা বলতে পারছি না। আপনি মরিঙ্গে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে গরুগুলি স্বাস্থ্যসম্মত ভাবে পালছিলেন কিন্তু পরবর্তী দেখা গেল যে এটা বাজে ভাবে ট্রান্সপোর্ট করা হয়েছে, একটা বাজারে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আরো অনেক গরু আনছে যেগুলি অসুস্থ ছিল, তারপরে জবাই করা হয়েছে যেখানে কাদা সমান হাঁটু সমান কাদা এবং কোনো ভালো পানি ছিল না, নোংরা পানি দিয়ে মাংসটা ধুয়ে আপনাকে একটা রিক্সায় খোলা যেখানে ওপেন করে এটাকে নিয়ে যদি আপনার স্বপ্নের কাছে নিয়ে আসে সম্ভবত কারণে আপনি এখানে কনজিউমার হারবেন। আমি গেলাটা অনেক লম্বা হতে পারে, আমি গত বছর কোশ্চেনটির আলোপ করছিলাম, সময় স্বল্পত শুধু এটুকু বলবো যে তিনটে পার্টি একসাথে বসেন, একজন লিড নেন এবং যেহেতু বাজারের ফাইনাল প্রোডাক্টটা বাজারকেই দিতে হবে সেইখান থেকে যদি শুরু করে ব্যাকওয়ার্ডে যান যে অ্যাকচুয়ালি উৎপাদন খরচ কত হবে, ট্রান্সপোর্টেশন প্রসেসিং এ আমরা কতটুকু ব্যয় করব এবং সবারই যাতে একটা মার্জিন থাকে সেটি কিভাবে করা যেতে পারে। বাংলাদেশের জবাই করার ব্যাপারে একেবারে ব্যাপকভাবে এখানে অ্যাকচুয়ালি কোনো আইনই করা হচ্ছে না, DLSS স্লটার অ্যাক্ট আছে কিন্তু সেই স্লটার অ্যাক্টটি কার্যকর হচ্ছে না, এটা কর্তৃত্বের ব্যাপার আছে, মালিক থেকে স্থানীয় সরকার, আইন করছেন DLS, এখন আবার সেখানে ঢুকছে হলো আপনার কি বলে যে ফুড সেফটি অথরিটি, এই তিনের মধ্যে আইনের প্রয়োগের ঘাটতি আছে এবং কে প্রয়োগ করবে সেটা নিয়ে সন্দেহ আছে। এই জায়গাটা সরকারকে পরিষ্কার করতে হবে, কারণ সরকারকে পরিষ্কার করে এবং খাদ্য যে প্রাণী জবাই হবে তাকে যদি বলি যে সুস্থ তাহলে তারা জবাইয়ের আগে একবার ভেটেরিনারকে পরীক্ষা করে বলতে হবে যে এই প্রাণী সুস্থ, এবং জবাইখানার থেকে মাংস বেরিয়ে গেলে তাকে বলতে হবে যে এই মাংস এখন সুস্থ। আরেকটি কথা আমি বলবো যে আপনারা যে অনেকেই বলছেন যে ফ্রোজেন মিট, আমি বলবো যে এখানে একটু কথার ঘাটতি আছে, আমি যদি এই মুহূর্তে রোমের বাজারে যাই আপনার ফ্রোজেন মিট কিন্তু 25-30% এর বেশি না, বাকিটা হলো চিল বা কোল বা ঠান্ডা মাংস, অর্থাৎ 4-5 degrees Celsius এই মাংসটাকে ঠান্ডা রেখে তারা বিক্রি করতেছে। ওই জায়গাটাতে আগে গুরুত্ব দেন যে কষাই যে সারাদিন ঝুলে না রেখে, আপনি সহজ একটা উদাহরণ দিচ্ছি, কোকাকোলা যারা বিক্রি করে তারা যদি আপনার কনফেকশনারিতে একটা ফ্রিজ দিতে পারে কোকাকোলা, সে ফ্রিজ থেকে বা ইনস্টলমেন্টে যেখান থেকে কোকাকোলা বিক্রি হয়, তাহলে আমরা যারা প্রমোট করছি যারা এন্টারপ্রেনার যারা সরকার, তারা কেন কষাইকে একটা রেফ্রিজারেটর দিতে পারি না বা বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে যদি কষাইকে একটা রেফ্রিজারেটর দেই তাকে একটু শিখিয়ে দেই তাহলে কিন্তু সে ঠান্ডা মাংসটা আমাকে দিতে পারে। আমি জানি যে পুরো বিষয়টিকে আবার যদি একসাথে করবো যে কিছু কথা হয়তো আজকের আলোচনার বাইরে বলেছি কিন্তু আমি মনে হয়েছে যে আলোচনাটা দরকার ছিল, অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ যেটি সারা বাংলার কৃষকরা নিয়েছে, FOMMI এটাকে পরিচালনা করছে, এই ভালো গরুগুলি যাতে করে ভালো মাংস হিসাবে
এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে মানুষের কাছে পৌঁছতে পারে এই লম্বা পুরো ভ্যালু চেইনটা থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং যে যেখানে আছে এই ভ্যালু চেইনটাকে সম্পৃক্ত করে একটি শক্ত চেইন দিতে হবে। একটা কথা আছে যে একটা চেইনের শক্তি নির্ভর করে সবচেয়ে দুর্বল লিঙ্কটার উপরে। সবচেয়ে দুর্বল লিঙ্ক আমি খুব বড় বড় লোহা দিয়ে একটা চেইন করলাম, একটা জায়গাতে শুধু কিছু তার দিয়ে বেঁধে রাখলাম, এই চেইনটা টিকবে না। এবং সেই দুর্বল চেইনটার যদি আপনি দেখেন এখানে প্রাণী স্বাস্থ্য একটা বড় দুর্বল রয়ে গেছে এবং রয়ে গেছে আপনার স্লটার থেকে পরবর্তী যে ভ্যালু চেইন করি। আমি এই কথা বলে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দিতে খুবই আনন্দ বোধ করবো। আবারও বলছি যে আমার একটা সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ MMI কে এবং সবাইকে শুভেচ্ছা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাকে জেনেছি। কৃষক ভাইদের যদি কোনো জায়গাতে আমি জানি যে কিছু বিষয় ওদের বুঝতে একটু সমস্যাই হবে, আমরা যেহেতু রেকর্ড করে রাখছি আপনার বক্তব্য এবং আমাদের ডক্টর খান সই স্যারের বক্তব্য সেলিমের প্রেজেন্টেশন, তো সেগুলো আবার আমরা আমাদের মডিউলে ওই জায়গাগুলোতে আমরা নিয়ে আসবো। বাজারজাতকরণের ক্ষেত্রে মাহাদি ভাই এবং আপনার বক্তব্যের মাধ্যমে মাহাদি ভাইয়ের অনেকগুলো আনসার এসছে। আমরা আশা করব যে ওনাদের সাথে আমরা 1-to-1 বায়ার সেলার মিটিং এ আমরা যাব, এটা আমাদের পরবর্তী পরিকল্পনায়। সেখানে আমরা সবগুলো বিষয় আমরা আসলে তুলে ধরে রাখবো। পলিসি লেভেলে অনেকগুলো বিষয় আসছে স্যার, সবগুলো আমরা সামারি করছি এই 14টা ওয়েবিনার সিরিজ থেকে, তো সবগুলো সামারাইজ করে আমরা র‍্যাপ আপে আবার আমরা তুলে ধরবো যে প্রত্যেকটা ওয়েবিনার থেকে আমরা আসলে কি কি পেলাম। সবচেয়ে মূলে হলো স্যার এই প্রান্তিক কৃষকদের আমরা সবচেয়ে বড় যে ফোকাসটা আমাদের সেটা হলো যে তাদেরকে সমবেত করা, একটা টেকসই সংগঠন গড়ে তোলা, একটা টেকসই সংগঠন তাদের সকল সমস্যার সমাধানের জবাব, উৎপাদন খরচ কমিয়ে আনতে গেলে স্যার বার্কিং করতে গেলে তাদের এই একসাথে হতে হবে, এবং এই কাজটা আমরা খুব সাকসেসফুলি গত 2.5 বছর আমরা করতে পেরেছি। এখন বাজারে যেটা এস্টিমেশন যে প্রক্ষেপণ যে আমরা আসলে কত খরচ করলাম আর কত বিক্রি করলাম, এইটা আসলে শুনতে গেলে জানতে গেলে এটা আসলে আমাদের আরো একটা বছর আমরা আসলে সময় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো যে আসলে আমরা কোন জায়গায় আছি, যে একসাথে করে যখন তারা যখন একসাথে হয় তখন আসলে বাজারে তাদের ভ্যালু চেইনটাতে গভর্নিংটা তারা কতটুকু করতে পারে। থ্যাংক ইউ সবাইকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আই উড লাইক টু সে দ্যাট আওয়ার টিম লিডার কোরা ড্যাঙ্কার অলসো জয়েন উইথ আস, উই আর হ্যাপি দ্যাট কোরা ইজ হিয়ার এন্ড আই অ্যাপোলোজাইজ যে কোরা এভরিথিং ওয়াজ ইন বেঙ্গলি বাট সাম প্রেজেন্টেশন ওয়াজ ইন ইংলিশ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ মিস ইট বাট আই উইল সেন্ড ইউ এভরিথিং এন্ড উইল সামারাইজ ইট। কোরা, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং ফর আস, এ ব্লেসিং মেসেজ কোরা? Kora, can you hear me? Yes, I can hear you. Yeah. So floor is yours for some messages and then we'll... No, I just enjoy to listen to all the presentations, even if I don't understand it. But I can see the slides and the pictures, and I'm very happy that still so many people join the webinar if it's already 4. So you are doing a good job. And I am also happy to learn about your planned buyer seller meetings. That's good. So thank you. Thank you, Kora. Thank you very much for joining us. আমরা শেষ পর্যায়ে, কৃষক ভাইরা আমরা দুঃখিত কিন্তু আপনাদের সাথে আমাদের আরো অনেক দীর্ঘ পথ চলার জায়গা আছে। আমরা এই করোনা পরিস্থিতি শেষ হলে আমরা আবারও আপনাদের সাথে সরাসরি প্রশিক্ষণে আমরা আসবো, যেসব আমাদের জাতিসংঘে কর্তৃক যে বিষয়গুলো মেনটেন করে, দূরত্ব মেনটেন করে, স্বাস্থ্যকর উপায়ে যে প্রশিক্ষণগুলো দেওয়ার সবগুলো প্রশিক্ষণ আসবো। বিউটিপে আপনি অনেক কথা বলেছেন সবার পক্ষে, সারা বাংলার পক্ষে, যে এই যে মেশিনগুলো যে গেছে সেগুলো সঠিক পরিচালনার জন্য আমরা আমাদের ইঞ্জিনিয়ার সহ সজল সহ আমরা একটা টাস্ক ফোর্স করতেছি, আমাদের ফোকাল পয়েন্ট সহ কিছু ভিজিটে আমরা যাবো এবং আমরা সেই মেশিনগুলো কেউ চালাতে হবে, সেগুলো আমরা সবকিছু অনেকে শুরু করেছেন, অনেকে যা শুরু করবেন সেগুলো শুরু হবে। আমি সভাপতি মহোদয়ের কাছে চলে যাচ্ছি। স্যার আপনার আপনার বক্তব্য দিয়ে স্যার শেষ সমাপ্তি টানার জন্য মামুন স্যার। আজকের সভার প্রধান আলোচক জনাব শহীদুল
খান শহীদুল্লাহ সহকর্মী ঢাকা অফিসে ফেও এবং আমার এফিও থেকে আমার সহকর্মী প্রফেসর ডক্টর শামসুদ্দিন কোরার ডাঙ্কার। আমার কি ভিডিও বন্ধ করে দিচ্ছেন নি? সহকর্মী হোসেন মোহাম্মদ সেলিম ডিএলএস সমন্বয়ক এমএমআই ডক্টর ইমানুল নবী রাজীব ভাই রাজীব পারভেজ এমএমআই এফের অন্যান্য সহকর্মী বৃন্দ প্রাইভেট সেক্টরের সহকর্মী গণ আমাদের অর্থনীতি ও রাজনীতির অগ্রনায়ক কৃষক ভাই বোনেরা শুভ অপরাহ্ন বা শুভ বিকাল। আসলে অনেক আলোচনা হয়েছে আমাদের যে মানে আলোচক বৃন্দ এত সমৃদ্ধ আলোচনা করেছেন আমি এনলাইটেন আমি টোটাল ব্যাপারটা মানে নোট করেছি আমার প্রায় পাঁচ ছয় পাতা আমার আসলে নোট হয়ে গেছে আমি নিজেও খুব এনলাইটেন হয়েছি। যুক্তিসঙ্গত আলোচনা গুলো উঠছে সেলিম বলছেন যে আমাদের খাদ্য সম্পূর্ণ হয়েছে মানে খাদ্যে গরু খাদ্য সম্পূর্ণ হয়েছে এবং এখন আমাদের দরকার কিভাবে সেফ ফুডটা আরো বেশি সেফ ফুড হওয়া দরকার কারণ গরু কি খাচ্ছে সেই খাওয়াটা সেইটা দিয়ে সে হচ্ছে আর তাকে আমি খাই আমি হচ্ছি সে বিষ খেলে আমি বিষ খাইতে হবে আমাকে এটা একটা যুক্তিসঙ্গত ব্যাপার। সেলিম বলছেন যে ওটা এখন খুব কম করা হচ্ছে খুবই ভালো কথা কিন্তু আবার এটা অনেকে ডিফার করছেন যদি এত খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে দামটা কেন বাড়লো? আসলে আমরা তো দেখছি স্কাই রকেটিং এটা কি আমদানি বন্ধ হওয়ার জন্য গরু নাকি অন্য কোনো কারণ এভাবে হচ্ছেন নাকি মুনাফার জন্য মুনাফা তার হয়ে সবাই করছে এই জিনিস প্রশ্নগুলা দরকার। আর শামসুদ্দিন সাহেব যেটা প্রশ্ন তুলছেন আসলে আমাদের স্ট্যাটিস্টিক্সটা আসলেও একটু সমক্রান্ত আমরা জানি আমরা এখন কম্পিটিশনে নেমে গেছি কোথায় তৃতীয় হব বিশ্বে চতুর্থ হব পঞ্চম হব অষ্ট হব এই কম্পিটিশন আমি দেখেছি মন্ত্রণালয় গুলোতে সবাই কম্পিটিশন করে মানে এমন এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা যেটা খুবই আসলে আজগুবি মানে আমি আমাদের দেখছি আলুর ফলন 72 টন হয় ইম্পসিবল যে একটা প্রস্তাবনা এক জায়গা 72 টন এক জায়গা 33 টন এটা কম্পিটিশনের কারণে দ্রুত ছাড়ানোর জন্য একটা অনগড়া স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে তো সেটা আসলে খাদ্যের আসলে গরুর দাম এই জিনিসটা আসলে আমাদেরকে দেখা উচিত আরেকটা দেখা উচিত যে কি খাদ্য সচেতনতা বাড়ছে কারণ গরুর মাংস নিয়ে একটা বিতর্ক আছে যে টামা টামো আর কারণে ডাইঅক্সি অক্সাইডের জন্য ট্রাইমিথাইলামিন অক্সাইডের জন্য যে ক্যান্সার আসবা এটা হয় কিডনি হার্ট ডিজিজ হয় মানে স্বাস্থ্য সচেতনতার জন্য গরুর মাংস কিনা কমছে যেটা মেহেদি সাহেব বললেন এটাও একটা আসলে দেখার বিষয় আমি যদিও বিশ্বাস করি যে আসলে দামের জন্যই মানুষ ওখানে শিফট করছে কিন্তু স্বাস্থ্য সচেতনতা কি একটা কারণ সেটা আসলে আমাদের দরকার তো আলটিমেটলি যেটা সবার যে আমাদের এই উদ্যোগটা আমরা নিয়েছি আমরা চাচ্ছি যে আসলে মানুষ নিরাপদ খাদ্য খাক আমরা সেটার অংশীদার হই সাথে সাথে আমরা একটা ব্যবসাও করি এটা ঠিক সবাই বলেছেন যে আসলে উৎপাদন খরচকে মিনিমাইজ করা দরকার আমাদেরকে আরো উৎপাদন কিভাবে এই টেকনিক্যালিটি গুলা যেটা উনারা বলছেন আমরা সেটাকে কম্পাইল করব আমরা সবাই যেমন আমরা আলোকিত হয়েছি সবাই কৃষকরা আলোকিত হবেন আমরা এটাকে ডকুমেন্টেড করব প্রমাণ দলিল করব সেটা করে আমরা আবার কৃষকদের কাছে যাব আপনাদের কাছে আবার পরামর্শ আনব আবার আপনাদের যে যেটা বলছেন যে আমরা গরু বাছাই না করে আসলে প্রযুক্তি বাছাই করে যেটা সবচেয়ে কম সময়ে আমাকে বেশি ওজন দেয় বেশি লাভ দেয় সেই দিকে করেন শহীদুল্লাহ ভাইও সেটা কথা বলছেন যেটা যে আসলে আমাদের খরচটা কষ্টটা কিভাবে কমায় নিয়ে আসতে হবে মোরিঙ্গা খাওয়াইলে হবে না আমরা হাইয়েস্ট প্রোটিন সবচেয়ে কস্ট প্রোটিন কস্টলিয়ার প্রোটিন আমি 1 কেজি মাংস করতে আমাকে 7 কেজি খরচ করতে হয় আমাদের পৃথিবীর এনার্জি এবং খাদ্য তো সেখানে আরো আসলে এত হাই প্রোটিন না করে কিভাবে সেটাকে আরো করা এই বিবেচনা গুলো আমরা অবশ্যই নিব আমরা নিয়ে ইয়ে দিব আমি আসলে আরেকটা জিনিস যেটা হতো এই প্রশ্নগুলো আসাও দরকার ছিল আসলে আমাদের কি গরুর প্রতি উৎপাদিত মাংসের পরিমাণ কম এবং দুধের পরিমাণ কম যার জন্য আমরা সবচেয়ে ট্যাক্স হাইয়েস্ট ট্যাক্স
রিবেট দিয়েও দেখা যায় হাইয়েস্ট এক্সপোর্ট করার পরেও দেখতেছে যে পাউডার দুধটা আমাদের উৎপাদিত দুধের চেয়ে দাম কম পড়ে। কারণ হচ্ছে আমাদের উৎপাদিত গরুর যে প্রোডাক্টিভিটিতে বলে উৎপাদন ক্ষমতা, এই জায়গাটাও একটু প্রশ্ন দেখা উচিত যে আমাদের গরুর উৎপাদন ক্ষমতাটা কি কম কিনা, যার জন্য আমাদের খরচ বেশি করতেছে। এই এখানে এ বলে আমি সমস্ত অতিথিদের যারা আসছেন এত সুন্দর এত মূল্যবান বক্তব্য দিয়েছেন, রিয়েলি এটা একটা একটা খুবই একটা মানে আনন্দজনক এবং জ্ঞানগর্ভ একটা ওয়েবিনার হয়েছে। আমি সকলকে ধন্যবাদ এবং যারা অতিথিরা আসছেন এবং কৃষক ভাইরা যারা মনোযোগ দিয়ে শুনছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই আসসালামু আলাইকুম জানাই স্যার, আপনাদের মানে আপনাদের সেই ব্যস্ত স্কেডিউলে স্যার শ্রীরামপুর বরিশাল রোম থেকে কোরা এবং শামসুদ্দিন স্যার দুজন, তারপরে আমাদের যারা কৃষক ভাইরা যারা জয়েন করেছেন, আমাদের প্রাইভেট সেক্টর থেকে মাহাদি ভাই উনি জয়েন করেছেন এবং অন্যান্য যারা আপনারা বিন্দিয়াপার কথা আমরা শুনতে পারি নাই, বিন্দিয়াপা ছিলেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা আশা রাখছি আমরা এটা কন্টিনিউ করব। আরো 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 দশটি ওয়েবিনার আছে বিভিন্ন বিষয়ে, আপনাদের কাছে স্কেডিউলটা আছে যারা ইনভাইটেশনে আমাদের শিডিউল শেষ পেজে, তো আপনাদের সময় করে আমাদের বাকি করতে আপনারা আমাদেরকে উৎসাহ দিতে এবং শুনতে আপনাদের নির্দেশনাগুলো দিতে, চ্যাটবক্স সবার জন্য ওপেন, সেখানে আপনারা মন্তব্য রাখতে পারেন। বাকি দশটি ওয়েবিনারে আপনাদের আপনাদের উপস্থিতি কামনা করে আসলে আমরা স্যারের বক্তব্যের সাথে শেষ করি। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নিতা দেখি আসি কিনা জানি না, আবার ধন্যবাদ, ভালো থাকেন স্যার। ডিডি বরিশাল স্যার আছেন স্যার? ঠিক আছে না, থ্যাংক ইউ দাদা, ভালো থাকেন, আবার বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম Kura, thank you for joining. আমাদের মাঝে আমাদের যে আপনাদের যে টিম লিডার এই এমএমআই প্রকল্পের কোরা জয়েন করেছে, আপনারা দেখেছেন কোরা অল্প একটু বক্তব্য রেখেছে, আমরা তো সবটা বাংলায় করেছি, সে সব বুঝতে পারি নাই। কোরা ক্যান আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি ভেরি ওয়েল। Yeah, in the meanwhile, Kura understood well, I think. Didi Borishal sir, thank you very much, sir. Ji. Okay.